বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি। বাদশাহী আংটি সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় 1966 মে মাস থেকে পরের বছরের মে মাস অবধি। ফেলুদা তখনও শখের গোয়েন্দা, কিন্তু ব্যাপারটাকে এখন বেশ সিরিয়াসলি নেয় সে। ভিজিটিং কার্ড ছাপাইনি এখনো, সেটা ঘটবে পরের গল্প কৈলাস চৌধুরীর পাথরের সময়। ফেলুদার গোয়েন্দাগিরির মতো এই গল্পেও ফেলুদা তোপসের মাস্তুত দাদা। পরে সত্যজিৎ রায় এগুলো বদলে ফেলেন, তপেশ তোপসে হয়ে যায় ফেলুদার খুড়তুতো ভাই। সানডে সাসপেন্সে মূল গল্পটিকে অপরিবর্তিত রাখা হলো। প্রধান চরিত্রে ধীরুকাকা, ডক্টর শ্রীবাস্তব, তোপসের বাবা, মহাবীর, গণেশ গুহ, বিলাসবাবু, বনবিহারী বাবু, তোপসে এবং ফেলুদা। গল্প পাঠে ধীরুকাকা এবং বিলাসবাবুর ভূমিকায় জগন্নাথ বসু, মহাবীর নীল, ডক্টর শ্রীবাস্তব, গণেশ এবং বনবিহারী বাবুর ভূমিকায় মীর, তোপসে এবং আরও কয়েকটি চরিত্রে দীপ, ফেলুদা, সব্যসাচী, চক্রবর্তী। শুরু হচ্ছে বাদশাহী আংটির প্রথম পর্ব। বাবা যখন বললেন, তোর ধীরু কাকা অনেকদিন ধরেই বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণঝুলাও ঘুরে আসব, আর লক্ষ্মণঝুলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে, লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে? ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে। আর সত্যি দার্জিলিংয়ে যেবারও আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমন যদি হয় তাহলে জায়গা ভালো না হলেও খুব ক্ষতি নেই। বাবা বললেন, ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি? ফেলুদাকে লখনৌয়ের কথা বলতেই ও বলল, 58 গেছিলাম ক্রিকেট খেলতে, জায়গাটা নেহাত ফেলনা নয়, বড় ইমামবাড়ার ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাদশাহদের কি ইমাজিনেশন ছিল, বাপ রে বাপ! তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, আর শুধু ভুলভুলাইয়া কেন, গোমতী নদীর ওপর মাঙ্কি ব্রিজ দেখবি, সিপাহীদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি? সিপাহী বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা, কিস্তু করতে পারেনি, ঘেরাও করে গোলা দেখে ঝাঁঝরা করে দিয়েছিল সিপাহীরা। দুবছর হলো চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধে হলো না। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাস্তুতো দাদা, আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ কেউ বলে আধ পাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুঁড়ে। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়, আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে। তাছাড়াও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত ভালো ছিল যে ও 2 বার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটা হলো ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে, ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় ফিসফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ। আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয়। কারণ যদিও ফেলুদা আমার মাসুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন, বাবার ছেলেবেলার বন্ধু। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে?
ফেলুদা আবার ফিসফিস করে বলল, উনি পিছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়ে আছে, আর ডান হাতে তর্জনীটার দেখ টিংচার আইডিন লাগানো। সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল ঘাঁটার ফল। স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে, রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙ্গা, অন্যটা এক্কা। এক্কা গাড়ি খুব ছুটেছে এই জিনিসটা নিজের চোখে এই প্রথম দেখলাম। ধীরুকাকার পুরনো শেভরোলে গাড়ি না থাকলে আমাদের হয়তো ওরই একটাতে চড়তে হতো। যেতে যেতে ধীরুকাকা বললেন, এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতো আবর্জনা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না রাস্তাঘাটে। আরে কত গাছ দেখো, কত ফুলের বাগান। বাবা আর ধীরুকাকা পিছনে বসেছিলেন, ফেলুদা আর আমি সামনে। আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছে ধীরুকাকার ড্রাইভার দীনদয়াল সিং। ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বুলবুলাইয়ের কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না, তাই বললাম, আচ্ছা ধীরুকাকা ভুলভুলাইয়া কি জিনিস? ধীরুকাকা বললেন, দেখবে দেখবে সব দেখবে। ভুলভুলাইয়া হলো ইমামবাড়ার ভেতরে একটা গোলক ধাঁধা, আমরা বাঙালিরা অবশ্যই বলি ঘুলঘুলিয়া, কিন্তু আসল নামটা ওই ভুলভুলাইয়া। নবাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভেতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি, একবার এক গোরা পল্টন অনেকদিন আগে মদ টদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভেতরে, বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলক ধাঁধার এক গলিতে। আমার বুকের ভেতরটা এর মধ্যেই ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে? গাইড নিয়ে, তবে একাও যাওয়া যায়। সত্যি? আমি তো অবাক, তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদা চোখটা ঢুলুঢুলু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে গেল। বুঝলাম ও আর কথা বলবে না। এখনও শহরের পথঘাট, বাড়িঘর, লোকজন, এক্কা, টাঙ্গা সব খুব মন দিয়ে লক্ষ্য করছে। ধীরুকাকা 20 বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে, সেই থেকে এখানেই আছেন, এবং এখন নাকি ওর বেশ নামডাক। কাকিমা 3 বছর হলো মারা গেছেন, আর ধীরুকাকার ছেলে জার্মানির ফ্র্যাঙ্কফর্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন। ওর বাড়িতে এখন উনি থাকেন, আর বেয়ারা জগমোহন থাকে, আর রান্না করার বাবুর্চি আর একটা মালি। ওর বাড়িটা যেখানে সে জায়গাটার নাম সিকান্দরবাদ, স্টেশন থেকে প্রায় 3.5 মাইল দূরে। বাড়ির সামনে গেটের ওপর লেখা ডিকে শ্যান্নাল, MABLB অ্যাডভোকেট। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তার ওপর একতলা বাড়ি, আর রাস্তার দুদিকে বাগান। আমরা যখন পৌঁছলাম তখন মালি লন মোয়ার দিয়ে বাগানের ঘাস কাটছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন, ট্রেন জার্নি করে এসেছো, আজ আর বেরিও না, কাল থেকে শহর দেখা শুরু করা যাবে। তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি। ফেলুদা বলে, ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল, তাই হাত সাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ। বিকেলে যখন ধীরুকাকার বাগানে ইউক্যালিপটাস গাছটার পাশে বেতের চেয়ারে বসে চা খাচ্ছি, তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। ফেলুদা না দেখেই বলল, ফিয়েট। তারপর রাস্তার পাথরের ওপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা একজন ভদ্রলোক এলেন। চোখে চশমা, রং ফর্সা, আর মাথার চুলগুলো বেশিরভাগই সাদা, কিন্তু তাও দেখে বোঝা যায় যে বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয়। ধীরুকাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন, জগমোহন আর এক কুরসি লাও। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করি দি, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিসফিস করে বলল, নার্ভাস হয়ে আছে, তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরুকাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছেন অস্টিওপ্যাথ আর একেবারে খাস লখনৌয়া। ফেলুদা চাপা গলায় বলল, অস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না। হাড়ের ব্যারামের ডাক্তার, অস্টিও আর অস্থি
মিলটা লক্ষ্য করিস, অস্থি মানে হাড় চেটে, জানিস তো? তা জানি। আর একটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আর একটু হলেই চুমুক দিয়ে ফেলতেন, এমন সময় বাবা একটু খুক খুক করে কাশাতে বলে রেখে দিলেন। ধীরুকাকা বললেন, আজ যেন তোমাকে একটু ইয়ে বলে মনে হচ্ছে, কোনো কঠিন কেস টেস দেখে এলে নাকি? বাবা বললেন, ধীরু তুমি বাংলায় বলছো, উনি বাংলা বোঝেন বুঝি? ওরে বাবা, বোঝেন বলে বোঝেন। এই তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও তো। শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন, আমি বাংলা মোটামুটি জানি, ট্যাগোরও পড়েছি কিছু কিছু। বটে? ইয়েস, গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়, এমন সময় কাঁপা হাতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন, কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কে? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে, তার ডাক নাম ডাকু। কিন্তু ধীরুকাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি? ডাকাত তো মধ্যপ্রদেশে আছে বলে জানতাম, লখনৌ শহরে ডাকাত এলো কোত্থেকে? ডাকু বলেন কি চোর বলেন, আমার আঙ্গুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল। সেই পিয়ারি লালে দিয়া আংটি, সেটা কি চুরি গেল নাকি? না না, লেকিন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই ও চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরুকাকাকে বললেন, আপনি বলেন, উর্দু ভাষা এরা বুঝবে না, আর ও তো কথা আমার বাংলায় হবে না। ধীরুকাকা বললেন, পিয়ারিলাল শেঠ ছিলেন লখনৌয়ের নাম করা ধনী ব্যবসায়ী, যাতে গুজরাটি, এককালে কলকাতায় ছিলেন তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটা কঠিন হাড়ের ব্যায়াম হয়, শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। পিয়ারিলালের স্ত্রী নেই, দুই ছেলের বড়টি টাইফয়েডে মারা যায়, তাই বুঝতেই পারছো সবেধন নীলমণি থেকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের ওপর পিয়ারিলালের মনে একটা গভীর কৃতজ্ঞতা বোধ ছিল। তাই মারা যাবার আগে তিনি তার একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই, 3 মহিনা হলো। মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, তাতেই প্রায় চলে গিয়েছিলেন, সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায়। দেবার পর ভালো হয়ে উঠলেন, তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো, তখনও আমি দেখা করতে গিয়েছিলাম, আফসোস 3 দিনের ভিতরে চলে গেলেন। এই দেখুন। শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কৌটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনুর 7টা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন। দেখলাম আংটিটার ওপর ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনি সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হীরে। আর তাকে ঘিরে লাল নীল সবুজ সব আরও অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনো দিন দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে, যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে তো মনে হয় জিনিসটা পুরনো, এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে, এর বয়স 300 বছরের বেশি, আর এই আংটি ছিল ঔরঙ্গজেবের। বাবা চোখ কপালে তুলে বললেন, বলেন কি, আমাদের ঔরঙ্গজেব বাদশাহ, শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব? হ্যাঁ, তবে ঔরঙ্গজেব তখনও বাদশাহ বানেনি, গদিতে তখন শাহজাহান। সমরকন্দ দখল করবেন বলে ও ফৌজ পাঠাচ্ছেন বারবার, আর ও বারবার ডিফিট হচ্ছে। তো একবার
ঔরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল। ঔরঙ্গজেব মার খেলেন খুব, হয়তো মরেই যেতেন, এক সেনাপতি সেভ করল। ঔরঙ্গজেব তখন নিজের হাত থেকে আংটি খুলে তাকে দিলেন। বাবা, এ যে একেবারে গল্পের মতো। আর পিয়ারি লাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। দাম কত ছিল তা পিয়ারি লাল বলেননি, তবে দ্যাট বিগ স্টোন ইজ ডায়মন্ড, আমি যাচাই করিয়ে নিয়েছি, তো আপনারা বুঝতেই পারছেন কি কত দাম হবে। ধীরুকাকা বললেন, কমপক্ষে লাখ দুয়েক তো হবেই। ঔরঙ্গজেব না হয় যদি জাহান্নাম খাও তো তাহলেও লাখ দেড়েক হতো নিশ্চয়ই। তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি। আমি একেলা মানুষ, রোগী দেখতে হমেশাই বাইরে যাচ্ছি। আজ যদি পুলিশকে বলি কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পটকেল ছুঁড়ে মারে। একবার ভেবেছিলাম কি কোনো ব্যাংকে রেখে দিই, তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখিয়েও আনন্দ। হ্যাঁ, ওই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে। অনেকে দেখিয়েছেন ও আংটি, মাত্র 3 মাস হলো তো পেলাম। আর আমার বাড়িতে খুব বেশি কেউ আসে না, যারা এলেন বন্ধু লোক ভদ্রলোক, তাদেরই দেখিয়েছি। সন্ধে হয়ে এসেছে, ইউক্যালিপটাসের মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরুকাকা বললেন, চলুন ভেতরে গিয়ে বসা যাক, ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম। ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর এই আংটির ব্যাপারটা একটুও ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাফাই প্র্যাকটিস করতে লাগল। বাবা এমনিতে বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন বেশ ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল? আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকা কড়ি নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপার কি বলি, বনবিহারী বাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোর টোর আসে না। আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতে থাকেন মিস্টার বিল্লি মোড়িয়া, বোথ ভেরি রিচ, আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তো তাদের কাছে আমি কি বলেন? হ্যাঁ, তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরুকাকা বললেন, তারা যেমন ধনী তেমনি আবার তাদের পাহারার বন্দোবস্ত নিশ্চয় খুব জমকালো, সুতরাং চোর সে বাড়িতে যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না, সপাচেক টাকা মারতে পারলে তাদের 6 মাসের খোরাক হয়ে যায়। কাজে আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হবার কিচ্ছু নেই। শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না, উনি বললেন, আমি জানি না মিস্টার সানিয়াল, আমার কেন জানি মনে হচ্ছে চোর ওই আংটি নিতে এসেছিল। আমার পাশের ঘরের একটা আলমারি খুলেছিল, দেরাজ খুলেছিল, তাতে অন্য জিনিস ছিল, নিতে পারতো, টাইম ছিল। আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল একেবারে কচ্ছু না নিয়ে। আর কোথা কি জানেন? শ্রীবাস্তব হঠাৎ থামলেন, তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন, পিয়ারি লাল যখন আমাকে আংটি দিয়েছিলেন তখন মনে হলো কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না, তো সেই জন্য আমাকে দিয়ে দিলেন। আর শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন। ধীরুকাকা বললেন, আর কে ডাক্তারজি? শ্রীবাস্তব এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হলো আর আমি ওকে দেখতে গেলাম, তখন উনি একটা কিছু আমাকে বলবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম। কি কথা? 2 বার বলেছিলেন, এ স্পাই, এ স্পাই। ধীরুকাকা সোফা ছেড়ে উঠে পড়লেন। না ডক্টরজি, পিয়ারিলা যাই বলে থাকুক,
আমার দৃঢ় বিশ্বাস ও চোর সাধারণ চোর, ছ্যাঁচোর চোর। আপনি বোধহয় জানেন না যে ব্যারিস্টার ভূদেব মিত্রের বাড়ি তো রিসেন্টলি চুরি হয়ে গেছে, একটা আস্ত রেডিও আর কিছু রূপোর বাসনকোসন নিয়ে গেছে। তবে আপনার যদি সত্যি নার্ভাস লাগে তাহলে আপনি ওই আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় রেখে যেতে পারেন, আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা। আপনার ভয় কেটে গেলে তারপর ওটা আপনি ফেরত নিয়ে যাবেন। শ্রীবাস্তব হঠাৎ হাঁপ ছেড়ে একগাল হেসে ফেললেন। আমি ওই প্রস্তাব করতেই এলাম, লেকিন নিজে থেকে বলতে পারছিলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সানিয়াল, আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিন্ত থাকব। শ্রীবাস্তব তার পকেট থেকে আংটিটা বার করে ধীরুকাকাকে দিলেন, আর ধীরুকাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন। এইবার ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল, বনবিহারী বাবুকে? পার্ডন? শ্রীবাস্তব বোধহয় একটু অন্য মনুষ্ক ছিলেন। ফেলুদা বলল, আপনি বললেন না যে বনবিহারীবাবু পাড়ায় আছেন বলে চোরটোর আসে না, এই বনবিহারীবাবুটি কে, পুলিশ টুলিশ নাকি? শ্রীবাস্তব হেসে বললেন, ও নো 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 নো, পুলিশ না, তবে কি জানেন পুলিশের থেকেও একটু বেশি ইন্টারেস্টিং লোক। আগে বাংলাদেশে জমিনদারি ছিল, তারপর সেটা গেল আর উনি একটা ব্যবসা শুরু করলেন, বিদেশে জানোয়ার চালান দেওয়ার ব্যবসা। জানোয়ার? বাবা আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করল। হ্যাঁ, টেলিভিশন, সার্কাস, চিড়িয়াখানা, এসবের জন্য এদেশ থেকে অনেক জানোয়ার চালান যায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গায়। অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে বনবিহারী বাবু ওতে অনেক টাকা করেছিলেন, তারপর রিটায়ার করে এখানে চলে এলেন আজ দু তিন বছর। আর আসার সময় সঙ্গে সঙ্গে কিছু জানোয়ার ভি নিয়ে এসে একটা বাড়ি কিনে সেখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানা বানিয়ে নিলেন। বাবা বললেন, বলেন কি, ভারী অদ্ভুত তো। হ্যাঁ, আর ওই চিড়িয়াখানার স্পেশালিটি হলো কি, ওর প্রত্যেক জানোয়ার হলো ভারী ভারী হিংস্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিংস্র হিংস্র। লখনৌতে এমনিতেই যে চিড়িয়াখানাটা আছে সেটা শুনেছি খুব ভালো। ওখানে বাঘ সিংহ নাকি খাঁচায় থাকে না, জাল দিয়ে ঘেরা দ্বীপের মতন তৈরি করা আছে, তার মধ্যে মানুষের তৈরি পাহাড় আর গুহার মধ্যে ওরা থাকে, তার উপর আবার এই প্রাইভেট চিড়িয়াখানা। শ্রীবাস্তব বললেন, ওয়াইল্ড ক্যাট আছে ওর কাছে, হাইনা আছে, কুমির আছে, স্কর্পিয়ন আছে, আওয়াজ শোনা যায়, চোর আসবে কি করিয়ে। এরপরে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ফেলুদা আমার আগেই সেটা জিজ্ঞেস করে ফেলল, চিড়িয়াখানাটা একবার দেখা যায় না? ধীরুকাকা ঠিক এই সময় ঘরে ফিরে এসে বললেন, সে তো খুব সহজ ব্যাপার, যে কোনো দিন গেলেই হলো, উনি মানুষটা কিন্তু মোটেই হিংস্র নন। শ্রীবাস্তব উঠে পড়লেন, বললেন, আচ্ছা লাটুস রোডে আমার এক পেশেন্ট আছে, হ্যাঁ আমি চলি। আমরা সবাই শ্রীবাস্তবের সঙ্গে গেটের বাইরে অবধি গেলাম। ভদ্রলোক সকলকে গুড নাইট করে ধীরুকাকাকে আবার ধন্যবাদ জানিয়ে ওর ফিয়াট গাড়িতে উঠে চলে গেলেন। বাবা আর ধীরুকাকা বাড়ির দিকে রওনা দিলেন। ফেলুদা সবে একটা সিগারেট ধরাতে যাচ্ছে এমন সময় হুশ করে একটা কালো গাড়ি আমাদের সামনে দিয়ে শ্রীবাস্তবের গাড়ির দিকে চলে গেল। ফেলুদা বলল, স্ট্যান্ডার্ড হেরাল্ড, নম্বরটা মিস করে গেলাম। আমি বললাম, নম্বর দিয়ে কি হবে? মনে হলো শ্রীবাস্তবকে ফলো করছে, রাস্তায় ওদিকটা কেমন অন্ধকার দেখছিস, ওইখানে গাড়িটা ওয়েট করছিল, আমাদের গেটের সামনে গিয়ার চেঞ্জ করলো, দেখলি না? এই বলে ফেলুদা রাস্তা থেকে বাড়ির দিকে ঘুরল। বাড়ি গেট থেকে প্রায় 50 গজ দূরে। আমার আন্দাজ আছে, কেননা আমি স্কুলে অনেকবার 100 ইয়ার্ডসে দৌড়েছি। ধীরুকাকার বৈঠকখানায় বাতি জ্বলছে, জানলা দিয়ে ভেতরের দরজাটাও দেখা যাচ্ছে। বাবা আর ধীরুকাকাকে দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখলাম। ফেলুদা দেখি হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই জানলার দিকে দেখছে। ওর চোখে ভ্রুকুটি আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর ভাবটা দেখে বুঝলাম ও চিন্তিত। জানিস তপসে, আমার ডাকনাম কিন্তু আসলে ওটা নয়, ফেলুদা তপেশ থেকে তপসে করে দিয়েছে। আমি বললাম, কি? আমি থাকতে ভুলটা হবার কোনো মানে হয় না। কি ভুল?
ওই জানলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। গেট থেকে জানলা দিয়ে ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায়, ইলেকট্রিক লাইট হলে তাও বা কথা ছিল। কিন্তু তোর কাকা আবার লাগিয়েছেন ফ্লোরোসেন্ট, তাতে কি হয়েছে? তোর বাবাকে দেখতে পাচ্ছিস? শুধু মাথাটা, উনি তো চেয়ারে বসে আছেন। ওই চেয়ারে 10 মিনিট আগে কে বসেছিল? ডক্টর শ্রীবাস্তব। আংটির কৌটোটা তোর বাবাকে দেবার সময় উনি উঠে দাঁড়িয়েছিলেন মনে পড়ে? এর মধ্যেই ভুলে যাব। সেই সময় এই গেটের কাছে কেউ থাকলে তার পক্ষে ঘটনাটা দেখে ফেলা অসম্ভব নয়। এই রে, কিন্তু কেউ যে ছিল সেটা তুমি ভাবছো কেন? ফেলুদা নিচু হয়ে নুড়ি পাথরের উপর থেকে একটা ছোট্ট জিনিস তুলে আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে দেখলাম সেটা একটা সিগারেটের টুকরো। মুখটা ভালো করে লক্ষ্য কর। আমি সিগারেটটা চোখের খুব কাছে নিয়ে এলাম আর রাস্তার ল্যাম্পের অল্প আলোতেই যা দেখবার সেটা দেখে নিলাম। ফেলুদা হাত বাড়িয়ে সিগারেটটা ফেরত নিয়ে নিল। কি দেখলি? চার মিনার। আর যে লোকটা খাচ্ছিল তার মুখে পান ছিল, তাই পানের দাগ লেগে আছে। ভেরি গুড, চ ভেতরে চ। রাত্রি শোবার আগে ফেলুদা ধীরু কাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে সেটা আরেকবার ভালো করে দেখে নিল। ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল সেটা আমি জানতাম না। ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এই যে নীল পাথরগুলো দেখছিস, এগুলোকে বলে সাফায়ার, যার বাংলা নাম নীলকান্তমণি। লালগুলো হচ্ছে চুনি অর্থাৎ রুবি, আর সবুজগুলো পান্না এমারেল্ড। অন্যগুলি যতদূর মনে হচ্ছে পোখরাজ, যার ইংরেজি নাম টোপ্যাজ। তবে আসল দেখবার জিনিস হলো মাঝখানের ওই হিরেটা। এমন হিরে হাতে ধরে দেখার সৌভাগ্য সকলের হয় না। তারপর ফেলুদা আংটিটা বাঁ হাতের কোড়ে আঙুলের পাশের আঙুলে পরে বলল, ঔরঙ্গজেবের আঙুল আর আমার আঙুলের সাইজ মিলে যাচ্ছে, দেখেছিস? সত্যিই দেখি ফেলুদার আঙুলে আংটিটা ঠিক ফিট করে গেছে। ল্যাম্পের আলোতে ঝলমলে পাথরগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে ফেলুদা বলল, কত ইতিহাস জড়িয়ে আছে এই আংটির সঙ্গে কে জানে। তবে কি জানিস তোপসে, এর অতীতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা ঔরঙ্গজেবের ছিল কি আলতামাসের ছিল কি আকরাম খাঁর ছিল সেটা আনইম্পর্ট্যান্ট। আমাদের জানতে হবে এর ভবিষ্যৎটা কি, আর বর্তমানে কোনো বাবাজি সত্যি করেই এর পেছনে লেগেছেন কি না। আর যদি লেগে থাকেন তবে তিনি কে এবং তার কেন এই দুঃসাহস? তারপর ফেলুদা আংটি হাত থেকে খুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, যা ফেরত দিয়ে আর এসে জানলাগুলো খুলে দে। পরদিন দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ইমামবাড়া দেখতে বেরিয়ে পড়লাম। বাবা আর ধীরু কাকা মোটরে গেলেন। গাড়িতে যদিও জায়গা ছিল, তবু ফেলুদা আর আমি দুজনেই বললাম যে আমরা টাঙ্গায় যাব। সে দারুণ মজা, কলকাতায় থেকে তো ঘোড়ার গাড়ি চড়াই হয় না। সত্যি বলতে কি, আমি কোনোদিনই কোনোরকম ঘোড়ার গাড়িতেই চড়িনি। ফেলুদা অবশ্যই চড়েছে। ও বলল কলকাতা ঠিকা গাড়ির চেয়ে টাঙ্গায় নাকি অনেক বেশি ঝাঁকুনি হয়, আর সেটা নাকি হজমের পক্ষে খুব ভালো। তোর কাকার বাবুচ্ছি যে ফার্স্ট ক্লাস রাঁধে, বুঝছি এখানে খাওয়ার ব্যাপারে হিসেব রাখাটা খুব মুশকিল হবে, কাজেই মাঝে মাঝে এই ডাঙ্গা রাইডটার এমনিতেই দরকার হবে। কিন্তু শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আর টাঙ্গায় ঝাঁকুনি খেতে খেতে যে জায়গাটায় পৌঁছলাম, গাড়োয়ানকে জিজ্ঞেস করাতে ও বলল সেটার নাম কাইজার বাগ। ফেলুদা বলল, জার্মান আর উর্দুতে কেমন মিলিয়েছে দেখছিস। নবাবী আমলের যত প্রাসাদ টাসাদ সব নাকি এই কাইজার বাগের আশেপাশেই রয়েছে। গাড়োয়ান এদিকে ওদিকে আঙুল দেখিয়ে সব নাম বলে দিতে লাগলো। ও দেখিয়া বাদশাহ মঞ্জিল, ও হ্যাঁ চান্দিওয়ালা বরাদরি, উসকো বলতা লাখো ফটাক। কিছু দূর গিয়ে দেখি রাস্তাটা গেছে একটা বিরাট গেটের মধ্যে দিয়ে। গাড়োয়ান বলল, রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা পেরিয়েই মচ্ছি ভবন, আর মচ্ছি ভবনেই হলো বড় ইমামবাড়া। ইমামবাড়ার সাইজ দেখে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। এত বড় প্রাসাদ যে হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। টাঙ্গা থেকেই ধীরুকাকার গাড়িটা দেখতে পেয়েছিলাম। গাড়োয়ানকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা বাবাদের দিকে এগিয়ে গেলাম। বাবা ধীরুকাকা একজন লম্বা মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছেন। ফেলুদা হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলল, ব্ল্যাক স্ট্যান্ডার্ড হেরাল্ড। সত্যি তো?
ধীরুকাকার গাড়ির পাশে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়ি দাঁড়িয়ে আছে। মাঠ গাড়ি একটা টাটকা ঘষ্টার দাগ দেখছিস? টাটকা কি করে জানলে? চুনের গুঁড়ো সব ঝরে পড়েনি, এখনো লেগে রয়েছে। রং করা পাঁচিল কিংবা গেটের গায়ে ঘষ্টে ছিল বোধ হয়। আজ সকালে যদি গাড়ির ধোয়া না হয়ে থাকে তাহলে ও দাগ কাল রাত্রে লেগে থাকতে পারে। ধীরুকাকা আমাদের দেখে বললেন, এসো আলাপ করি দি, ইনি বনবিহারী বাবু, যা চিড়িয়াখানা আছে। আমি অবাক হয়ে নমস্কার করলাম। ইনি সেই লোক, প্রায় ছ ফুট লম্বা, ফর্সা রং, সরু গোঁপ, ছুচলো দাড়ি, চোখে সোনার চশমা, সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো। আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন, লক্ষণের রাজধানী কেমন লাগছে খোকা? জানো তো রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজ দেখলাম বেশ মানানসই। ধীরুকাকা বললেন, বনবিহারীবাবু চৌক বাজারে যাচ্ছিলেন, আমাদের গাড়ি দেখে চলে এলেন। হ্যাঁ, দুপুরবেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই, সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটা সময় চলে যায়। আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব, এদের খুব শখ একবার আপনার চিড়িয়াখানাটা দেখা। বেশ তো, এনি ডে, আজই আসুন না, আমি তো খেউ এলে খুশি হই। তবে অনেকেই দেখেছি ভয়েই আসতে চায় না, তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়। তাই যদি হবে তো আমি আছি কি করে? হ্যাঁ, এ কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হাসলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ ঢাকার জন্যে কোষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনবিহারীবাবুর নয়, কারণ তিনি তার পাশে একটা নীল অ্যাম্বাসেডর গাড়ি থেকে তার ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো, তারপরই না হয় সোজা চলে যাব আমার ওখানে। তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63-তে গিয়েছিলাম লখনৌতে আসার দুদিন বাদেই, তারপর আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারীবাবু বললেন, 200 বছর আগে নবাব আসাফউদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ, ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টেক্কা দেবেন। ভারতবর্ষের সেরা প্রাসাদ কর্নেওয়ালাদের নিয়ে একটা কম্পিটিশন করলেন, তারা সব নকশা পাঠালো, তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে হলো এই ইমামবাড়া। বাহারের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না, তবে সাইজের দিক থেকে একেবারে নম্বর ওয়ান। এত বড় দরবার ঘর পৃথিবীর কোনো প্রাসাদে নেই। দরবার ঘরটা দেখে মনে হলো তার মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায়। আর একটা কুয়ো দেখলাম, অত বড় কুয়ো আমি কখনো দেখিনি। গাইড বলল অপরাধীদের ধরে ধরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়ে নাকি তাদের শাস্তি দেওয়া হতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো ভুলভুলাইয়া, এদিক ওদিক এঁকে বেঁকে সুড়ঙ্গ চলে গেছে, সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম। একটা গলির সঙ্গে আরেকটা গলির কোনো তফাৎ নেই, দুদিকে দেয়াল, মাথার ওপর নিচু ছাদ, আর দেওয়ালের ঠিক মাঝখানটায় একটা করে খুপরি। গাইড বলল নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন ওই খুপরিগুলোতে পিদিম জ্বলত। রাত্রির বেলা যে কী ভুতুড়ে ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা যে কেন বারবার পিছিয়ে পড়ছিল আর দেওয়ালের এত কাজ দিয়ে হাঁটছিল সেটা বুঝতেই পারছিলাম না। আমিও গোলক ধাঁধাটা দেখতে দেখতে আর তার মধ্যে লুকোচুরি খেলার কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে ওর বিষয়ে খেয়ালই ছিল না। এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন, আরে ফেলু কোথায় গেল? সত্যি তো, পেছন ফিরে দেখি ফেলুদা নেই। আমার বুকের ভেতরটা ঢিপ করে উঠল। তারপর ফেলু, ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পেছন দিকের একটা গলি দিয়ে বেরিয়ে এলো। বলল, অত তাড়াতাড়ি হাঁটলে গোলকধাঁধার প্ল্যানটা ঠিক মাথায় তুলে নিতে পারবো না। গোলকধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিরাট ছাতে গিয়ে পড়তে হয়। গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটাই দেখা যায়। আমরা ছাড়াও ছাতে কয়েকজন লোক ছিল।
তাদের মধ্যে একজন অল্পবয়সী ভদ্রলোক ধীরুকাকাকে দেখে হেসে এগিয়ে এলো। ধীরুকাকা বললেন, আরে মহাবীর যে কবে এলে? ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না, তবু তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন, তিন দিন হলো। এই সময়টা আমি প্রতি বছরই আসি, দিওয়ালিটা সেরে ফিরে যাই। এবারে দুজন বন্ধু আছেন, তাদের লখনউ শহরটা ঘুরে দেখাচ্ছি আর কি। ধীরুকাকা বললেন, ইনি পিয়ারিলালের ছেলে, বোম্বাইতে অভিনয় করছেন। মহাবীর দেখলাম বনবিহারীবাবুর দিকে কীরকম যেন অবাক হয়ে দেখছেন, যেন ওকে আগে দেখেছেন, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না। বনবিহারীবাবু বললেন, চেনা চেনা মনে হচ্ছে কি? হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে, কিন্তু তুমি তো তখন এখানে ছিলে না। মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, ও তাহলে বোধহয় আমি ভুল করছি। আচ্ছা, আসি তাহলে। মহাবীর নমস্কার করে চলে গেল। ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম, আর চেহারা বেশ সুন্দর আর শক্ত। মনে হল নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলা করেন। বনবিহারীবাবু বললেন, আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয়। জানোয়ারগুলো যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো। খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। আমরা গাইডকে বকশিস দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম। গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরও দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটায় উঠছে। বনবিহারীবাবুর বাড়িতে পৌঁছতে প্রায় চারটে বাজল। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এ বাড়ি তৈরি করেছিলেন। আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে তো নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভেতর ঢুকে বনবিহারীবাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানো আর দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেই এদিক ওদিক রাখা বনবিহারীবাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটা একটা কুমির রোদ পোয়াচ্ছে। বনবিহারীবাবু বললেন, এটাকে বছর দশেক আগে মুঙ্গের থেকে এনেছিলাম একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল, একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়াল ছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলির দিকে চলে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাঁস ফ্যাঁস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেদিকেই গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল, আর তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বেড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারীবাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এ জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হায়না, হায়নার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটল স্নেক, দারুণ বিষাক্ত সাপ, একরকম সরু ছুঁচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের ল্যাজের ডগায় সেই রকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় ল্যাজটাকে কাঁপায়, আর তাতেই ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো খরর খরর শব্দ করে। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকে এই রকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটল স্নেক ঘোরাফেরা করছে। আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাঁচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট একটা কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্কর্পিয়ন। আর একটা কাঁচের বাক্সয় দেখলাম একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতো বড় কালো রোঁয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারীবাবু বললেন,
ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক। অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানা এলাম। আমরা সোফায় বসার পর নিজে একটা চেয়ারে বসে বনবিহারীবাবু বললেন, রাত্রিরে চারিদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বন বেড়ালের ফ্যাসফ্যাসানি, হাইনার হাসি, নেকড়ের খ্যাকড়ানি আর র্যাটল স্নেকের কড়কড়ানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দি। তার জন্যে আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশা! হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে কানে ফিসফিস করে বলল, ল্যাব্রাডর হাউন্ড, বাস্কেভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেননি, এবার বললেন, আচ্ছা সত্যি আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের? এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন? ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুম না, অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরল, চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললুম। আর তারপর সে কি অনুতাপ, সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেবার ব্যবসা ধরলুম। এবার ব্যবসা যখন ছাড়লুম, তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন! এরা যে হিংস্র ও বিষাক্ত সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের, অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, সে হঠাৎ বেরিয়ে গেল, সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকে কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়ে বাকি জীবনটা কাটাবো, তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাথেও নেই, পাঁচেও নেই, নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি। তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনিছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি চামারি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরুকাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম, বনবিহারীবাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ বনবিহারীবাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন। সকলকে নমস্কার টমস্কার করে ধীরুকাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছে কেলভিন রোডে একটা লড়কা ও গাছ থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে, ও তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি কি আপনারা ফেরেননি, ও তাই এখানে চলিয়ে এলাম। ধীরুকাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে। বনবিহারীবাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট শহরে পাড়ার লোকদের পরস্পরের মধ্যে আলাপটা বোধ হয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টা সুরে বললেন, বনবিহারীবাবু, আপনার পাড়াদারেরা কিন্তু ও আজকাল ফাঁকি দিচ্ছে। কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো,
আর আপনার এক ভি জানোয়ার কিছু আওয়াজ করলো না। সে কি চোর আপনার বাড়িতে? কখন? ধরিয়ন কি রাত তিনটের কাছাকাছি, ও নেয়নি কিছুই, ঘুমটা ভেঙে গেল আমার, তাই ও ভাগ গিয়া। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে, আমার বাদশাহ অন্তত খুবই সজাগ। আরে 200 গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পেছন দিয়েই তো তাকে যেতে হবে। যাকে আপনাকে ঘটনাটা একটু জানিয়ে রাখলাম। হ্যাঁ, কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন সেটার নাম শান্ডিলা লাড্ডু। শান্ডিলা লাড্ডু, গুলাবি রেওড়ি আর ভুনা পেড়া, এই তিন মিষ্টি হলো লখনউয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারি বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই দুটো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল। বনবিহারিবাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আচ্ছা আপনার সেই বাদশাহি আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল, তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা আপনার দেখি মনে আছে। বনবিহারিবাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না, আমার যদিও ওসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবুও ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। আংটি ঠিকই আছে, ওর ভ্যালিউ আমার জানা আছে। বনবিহারিবাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বিড়ালের খাবার সময় হয়ে গেছে। এ কথার পর আর থাকা যায় না, তাই আমরা উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারিবাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম। তার যে দারুণ মাসল, সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারিবাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল, তখন থেকেই নাকি ইনি আছেন। এখন নাকি চিড়িয়াখানার দেখাশোনা করেন। বনবিহারিবাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না, ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচড় খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারিবাবু বললেন, আপনারা আসাতে খুব ভালো লাগলো, মাঝে মাঝে এসে পড়বেন না হয়, এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কদিন আছি, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখে আনব। বটে, লক্ষ্মণ ঝুলা থেকে একটা 12 ফুট পাইথনের খবর এসেছে, আমিও তাই একবার ওদিকটাই যাবো যাবো করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারিবাবুর বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হাইনা। বাপ রে, একেই বলে হাইনার হাসি? শ্রীবাস্তব বললেন, তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যেস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাকঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, এটা তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কীরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভেতরে বারুদ বোঝাই করা হয়, তারপর দুজন ছেলেকে মেকআপ টেকআপ করে রাম লক্ষ্মণ সাজায়, তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপর গা থেকে তুবড়ি হাই চোরকি রংমশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার মতো জিনিস, বুঝলে? হে, বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, আর এক সাধু বাবা ভি আয়া থা, আধা ঘন্টা বাইট কে চলা গেয়া। সাধু বাবা? ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছিলেন? বৈঠকখানায়। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ। আমার নাম করেছিলেন? বেয়ারা তাতেও বলল, হ্যাঁ।
আরে তাজ্জব ব্যাপার! হঠাৎ কি মনে করে ধীরুকাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপর গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম, আর তারপরেই শুনলাম ধীরুকাকার চিৎকার, সর্বনাশ! বাবা, আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরুকাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আংটির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন। কৌটোর ঢাকনা খোলা, আর ভেতরে আংটি নেই। ধীরুকাকা কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে ধপ করে তার খাটের উপর বসে পড়লেন। পরদিন সকালে মনে হলো যে শীতটা একটু বেড়েছে, তাই বাবা বললেন গলায় একটা মাফলার জড়িয়ে নিতে। বাবার কপালে ভ্রুকুটি আর একটা অন্যমনস্ক ভাব দেখে বুঝতে পারছিলাম যে উনি খুব ভাবছেন। ধীরুকাকাও কোথায় জানি বেরিয়ে গেছেন আর কাউকে কিছু বলে যাননি। কালকের ঘটনার পর থেকেই কেবল বলছেন, শ্রীবাস্তবকে মুখ দেখাবো কেমন করে? বাবা অবশ্যই অনেক সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন। বিকেলবেলা সন্ন্যাসী সেজে চোর এসে তোমার বাড়ি থেকে আংটিটা নিয়ে যাবে সেটা তুমি জানবে কি করে? তার চেয়ে তুমি বরং পুলিশে একটা খবর দিয়ে দাও। তুমি তো বলছিলে ইন্সপেক্টর গড়গড়ির সঙ্গে তোমার খুব ভালো আলাপ আছে। এও হতে পারে যে ধীরুকাকা হয়তো পুলিশে খবর দিতেই বেরিয়েছেন। সকালে যখন চা আর জ্যামরুটি খাচ্ছি তখন বাবা বললেন, ভেবেছিলাম আজ তোদের রেসিডেন্সিটা দেখিয়ে আনবো, কিন্তু এখন মনে হচ্ছে আজকের দিনটা যাক, তোরা দুজন বরং কোথাও ঘুরে আয় কাছাকাছির মধ্যে। কথাটা শুনে আমার একটু হাসিই পেয়ে গেল, কারণ ফেলুদা বলছিল ওর একটু পায়ে হেঁটে শহরটা দেখার ইচ্ছে আছে। আর আমিও মনে মনে ঠিক করেছিলাম ওর সঙ্গে যাব। আমি জানতাম শুধু শহর দেখা ছাড়াও ওর অন্য উদ্দেশ্য আছে। আমি সন্ধেবেলা থেকেই দেখছি ওর চোখের দৃষ্টিটা মাঝে মাঝে কেমন যেন তীক্ষ্ণ হয়ে উঠছে। আটটার একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, তোকে ওয়ার্নিং দিচ্ছি, বকবক করলে বা বেশি প্রশ্ন করলে তোকে ফেরত পাঠিয়ে দেবো, বোকা সেজে থাকবি আর পাশে পাশে হাঁটবি। কিন্তু ধীরুকাকা যদি পুলিশে খবর দেন? তাতে কি হলো? ওরা যদি তোমার আগে চোর ধরে ফেলে? তাতে আর কি, নিজের নামটা চেঞ্জ করে ফেলবো। ধীরুকাকার বাড়িটা যে রাস্তায় সেটার নাম ফ্রেজার রোড, বেশ নির্জন রাস্তা, দুদিকে গেট আর বাগানওয়ালা বাড়ি। তাতে শুধু যে বাঙালিরা থাকে তা নয়, ফ্রেজার রোডটা গিয়ে পড়েছে ডাপলিং রোডে। লখনৌতে একটা সুবিধে আছে, রাস্তার নামগুলো বেশ বড় বড় পাথরের ফলকে লেখা থাকে, কলকাতার মতো খুঁজে বার করতে সময় লাগে না। ডাপলিং রোডটা যেখানে গিয়ে পার্ক রোডে মিশেছে সেই মোড়টাতে একটা পানের দোকান দেখে ফেলুদা হেলতে দুলতে সেটার সামনে গিয়ে বলল, মিঠা পান হ্যাঁ? মিঠা পান নয় বাবুজি, লেকিন মিঠা মশালা দেখে বানা দে সকতে, তাই দিজিয়ে। তারপর আমার দিকে ফিরে বলল, বাংলাদেশ ছাড়লে এই একটা প্রবলেম। পানটা কিনে মুখে পুরে ফেলুদা বলল, হ্যাঁ ভাই, আমি এই শহরে নতুন লোক, এখানকার রামকৃষ্ণ মিশনটা কোথায় বলতে পারো? ফেলুদা অবশ্যই হিন্দিতে প্রশ্নটা করেছিল আর লোকটাও হিন্দিতে জবাব দিয়েছিল, কিন্তু আমি বাংলাতেই লিখছি। দোকানদার বলল, রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ মিশন, শহরে একটা বড় সাধুবাবা এসছেন, আমি তার খোঁজ করছি, শুনলাম তিনি রামকৃষ্ণ মিশনে উঠেছেন। দোকানদার মাথা নেড়ে বিড়বিড় করে কি জানি বলে বিড়ি বাঁধতে আরম্ভ করল। কিন্তু দোকানের পাশেই একটা খাটিয়ায় একটা ইয়া বড় গোঁফওয়ালা লোক একটা পুরনো মোর্চে ধরা বিস্কুটের টিন বাজিয়ে গান করছিল। সে হঠাৎ ফেলুদাকে জিজ্ঞেস করল, কালো গোঁফদাড়িওয়ালা কালো চশমা পড়া সাধু কি? তাই যদি হয় তাহলে তাকে কাল সন্ধেবেলা টাঙ্গার স্ট্যান্ড কোথায় বলে দিয়েছিল। কোথায় টাঙ্গার স্ট্যান্ড? এখান থেকে 5 মিনিট, ওই দিকে প্রথম চৌমাথাটায় গেলে এই সার সার গাড়ি দাঁড়ানো আছে দেখতে পাবেন। শুক্রিয়া। শুক্রিয়া কথাটা প্রথম শুনলাম। ফেলুদা বলল ওটা হলো উর্দুতে থ্যাংক ইউ। টাঙ্গা স্ট্যান্ডে পৌঁছে 7টা টাঙ্গাওয়ালাকে জিজ্ঞেস করার পর 8 বারের 57 নম্বর গাড়ির গাড়োয়ান বলল যে গতকাল সন্ধ্যায় একজন গেরুয়া পড়া দাড়ি গোঁফওয়ালা লোক তার গাড়ি ভাড়া করেছিল বটে। কোথায় নিয়ে গিয়েছিল সাধুবাবাকে? ফেলুদা প্রশ্ন করল। গাড়োয়ান বলল, স্টেশন। স্টেশন? হ্যাঁ। কত ভাড়া এখান থেকে? 12 আনা। কত টাইম লাগবে পৌঁছতে? 10 মিনিট মতো। 4 আনা বেশি দিলে 8 মিনিটে পৌঁছে দেবে? ট্রেন পকড়না হ্যাঁ কা? ট্রেন বলে ট্রেন, বড়িয়া ট্রেন, বাদশাহী এক্সপ্রেস। গাড়োয়ান একটু বোকার মতো হেসে বলল, চলিয়ে 8 মিনিট পৌঁছা দেন। গাড়ি ছাড়বার পর
ফেলুদাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, সেই সাধু বাবা কি এখনও বসে আছেন স্টেশনে আংটি নিয়ে? এটা বলতে ফেলুদা আমার দিকে এমন কটমট করে চাইল যে আমি একেবারে চুপ মেলে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর ফেলুদা গাড়োয়ানকে জিজ্ঞেস করল, সাধু বাবার সঙ্গে কোনো মালপত্র ছিল কি? গাড়োয়ান একটু ভেবে বলল, মনে হয় একটা বাক্স ছিল, তবে বড় নয়, ছোট। স্টেশনে পৌঁছে টিকিট ঘরের লোক, গেটের চেকার, কুলি টুলি এদের কাউকে জিজ্ঞেস করে কোনো ফল হল না। রেস্টুরেন্টের ম্যানেজার বাঙালি, তিনি বললেন, আপনি কি পবিত্রানন্দ ঠাকুরের কথা বলছেন যিনি দেরাদুনে থাকেন? তিনি তো তিন দিন হলো সবে এসেছেন, তার তো এখনও ফিরে যাবার সময় হয়নি, আর তার সঙ্গে তো দেদার সাঙ্গপাঙ্গ চ্যালাচামুন্ডা। সব শেষে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে দারোয়ান তাকে জিজ্ঞেস করাতে সে বলল, একজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক গতকাল সন্ধ্যায় এসেছিল বটে। ওয়েটিং রুমে বসেছিলেন? আজ্ঞে না, বসেননি। তবে বাথরুমে ঢুকেছিলেন, হাতে একটা ছোট বাক্স ছিল। তারপর? তারপর তো জানি না। সে কি বাথরুমে ঢোকার পর তাকে আর দেখোনি? দেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি এখানেই ছিলে তো? তা তো থাকবই, ডুন এক্সপ্রেস আসছে তখন, ঘনে অনেক লোক যে। তাহলে হয়তো খেয়াল করনি, এমন তো হতে পারে। তা পারে, কিন্তু লোকটার হাবভাব দেখে মনে হলো সে বলতে চায় যে সাধু বাবা বেরোলে সে নিশ্চয়ই দেখতে পেত। কিন্তু তাহলে সে সাধু বাবা গেলেন কোথায়? স্টেশনে আর বেশিক্ষণ থেকে এ রহস্যের উত্তর পাওয়া যাবে না, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানেও বাইরে টাঙ্গাল লাইন, আর তারই একটাতে আমরা উঠে পড়লাম। টাঙ্গা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না, কারণ 57 নম্বরের গাড়োয়ান আমাদের ঠিক 7 মিনিট 57 সেকেন্ডে স্টেশন পৌঁছে দিয়েছিল। এবারেও কিন্তু গাড়ি ছাড়বার পর আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল, সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল? ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে ছিক করে খানিকটা পানের পিক রাস্তায় ফেলে দিয়ে বলল, তা হতে পারে, আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করার ক্ষমতা ছিল বলে শুনেছি। বুঝলাম ফেলুদা কথাটা সিরিয়াসলি বলছে না, যদি ওর মুখ দেখে সেটা বোঝার উপায় নেই। স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেলাম, ভোপ্পর 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 ভোপ্পর, আওয়াজটা এগিয়ে আসছে। তারপর দেখলাম আমাদেরই মতো একটা টাঙ্গা, কিন্তু সেটার গায়ে কাগজের ফুল, বেলুন, ফ্ল্যাগ এইসব দিয়ে খুব সাজানো হয়েছে। বাজনাটা বাজছে একটা লাউড স্পিকারে। একটা রঙিন কাগজের গাধার টুপি পরা লোক গাড়ির ভিতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তায় লোকেদের দিকে ছুঁড়ে দিচ্ছে। ফেলুদা বলল, হিন্দি ফিল্মের বিজ্ঞাপন। সত্যিই তাই। গাড়িটা আরেকটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখতে পেল। ছবির নাম ডাকু মনসুর। হ্যান্ডবিলের দু একটা আমাদের গাড়ির ভিতরে এসে পড়ল, আর ঠিক সেই সময় একটা দলা পাকানো সাদা কাগজ বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুক পকেটে লেগে গাড়ির মেঝেতে পড়ল। আমি চেঁচিয়ে উঠে বললাম, লোকটাকে দেখেছি ফেলুদা, কাবুলিওয়ালার পোশাক। কিন্তু আমার কথা শেষ হলো না। ফেলুদা চট করে কাগজটা তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙ্গা থেকে রাস্তায় নেমে পাঁই পাঁই করে যেদিকে লোকটা দেখা দিয়েছিল সেই দিকে ছুটে গেল। ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটা এই প্রথম দেখলাম। এর মধ্যে অবশ্যই টাঙ্গাওয়ালা গাড়ি থামিয়েছে, আমি আর কি করব, অপেক্ষা করে রয়েছি। ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে, তবে রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখনও হ্যান্ডবিল কুড়োচ্ছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গাড়োয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে ধপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল, নতুন জায়গাতে অলিগলিগুলো জানা নেই, তাই বাবাজি রক্ষা পেয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি লোকটাকে দেখেছিলে? তুই দেখলি, আর আমি দেখব না? আমি আর কিছু বললাম না। ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদিও লোকটার গায়ে কাবলিওয়ালার পোশাক ছিল, কিন্তু অত কম লম্বা কাবলিওয়ালা আমি কখনো দেখিনি। ফেলুদা এবার পকেট থেকে দলা পাকানো কাগজটা খুলে হাত দিয়ে ঘষে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেলল। তারপর সেটাকে তিন ভাঁজ করে ওর মানি ব্যাগের ভেতর নিয়ে নিল। লেখাটা যে কী ছিল সেটা আর আমার জিজ্ঞেস করার সাহস হলো না। বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছেন।
শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে। তিনি বললেন, ও আংটি কে বলতে অপয়া ছিল, ও যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে, বিপদ হবে, বাড়িতে ডাকু আসবে। আপনি তো লাকি ধীরু বাবু, আরে ধরেন কি যদি ডাকু এসে ঝামেলা করতো, আরে গোলা গোলি চালাতো। ধীরু কাকা একটু হেসে বললেন, তাহলে তবু তো একটা মানে হতো। আরে এই যে একেবারে ভাঁওতা দিয়ে বুদ্ধু বানিয়ে জিনিসটা নিয়ে চলে গেল, এটা আমি কিছুতেই হজম করতে পারছি না। আরে আপনি কেন ভাবছেন ধীরু বাবু, আরে আংটি আমার কাছে থাকলেও যেত, আপনার কাছে থাকলেও যেত, আর আপনি যে বলিয়েছিলেন পুলিশে খবর দেবেন, ও তাও করবেন না, ওতে আপনার বিপদ আরো বেড়ে যাবে। যারা চুরি করলো ও তারা খেপে গিয়ে ফির আপনাদের ওপরে হামলা করবে। ফেলুদা এতক্ষণ একটা সোফায় বসে একটা লাইফ ম্যাগাজিন দেখছিল, এবার সেটাকে বন্ধ করে টেবিলে রেখে দিয়ে হাত দুটোকে সোফার মাথার পেছনে এলিয়ে দিয়ে বলল, মহাবীর বাবু জানেন এই আংটির কথা? প্যারিলালের ছেলে? হ্যাঁ। সে তো আমি জানি না ঠিক, মহাবীর ডুন স্কুলে পড়তো, ওখানেই থাকতো, তারপর মিলিটারি একাডেমিতে জয়েন করেছিল, তারপর সেটা ছাড়িয়ে দিল, ও বোম্বে গিয়ে ফিল্মে অ্যাক্টিং শুরু করলো। উনি ফিল্মে নামার ব্যাপারে প্যারিলালের মত ছিল? সে বিষয়ে আমায় কিছু বলেননি প্যারিলাল, তবে জানি উনি ছেলেকে খুব ভালোবাসতেন। প্যারিলাল মারা যাবার সময় মহাবীর কাছে ছিলেন? না, বোম্বে ছিল, খবর পেয়ে এসে গেল। ধীরু কাকা বললেন, ফেলুবাবু একেবারে পুলিশের মতো যেটা করছো যে। বাবা বললেন, ও যে শখের ডিটেকটিভ, ওর ওদিকে বেশ ইয়ে আছে। শুনে শ্রীবাস্তব খুব অবাক হয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, বাহ ভেরি গুড, ভেরি গুড। কেবল ধীরু কাকাই যেন একটু ঠাট্টার সুরে বললেন, খোদ ডিটেকটিভের বাড়ি থেকে মালটা চুরি হলো, এইটাই যে আফসোস। ফেলুদা এসব কথাবার্তায় কোনো মন্তব্য না করে শ্রীবাস্তবকে আরেকটা প্রশ্ন করল, মহাবীর বাবুর ফিল্মে অ্যাক্টিং করে ভালো রোজগার হচ্ছে কি? সেটা তো ঠিক জানি না, ইয়ে সিফ দো বছর তো হলো। ওর এমনিতে টাকার কোনো অভাব আছে? না না না, কারণ প্যারিলাল ওকেই সম্পত্তি দিয়ে গেছেন, আর সিনেমাটা তো ওর শখের ব্যাপার। হুম বলে ফেলুদা আবার লাইফটা তুলে নিল। শ্রীবাস্তব হঠাৎ তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললেন, এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেশেন্টের কথাই ভুলে গেছি, আচ্ছা আমি চলি। হ্যাঁ। শ্রীবাস্তবকে তার গাড়িতে পৌঁছে দিতে বাবা আর ধীরু কাকা বাইরে গেলে পর ফেলুদা ম্যাগাজিনটা বন্ধ করে একটা বিরাট হাই তুলে বলল, তো চাঁদে যেতে ইচ্ছে করে না মঙ্গল গ্রহে? আমি বললাম, আমার এখন শুধু একটা জিনিসই ইচ্ছে করছে। ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, লাইফে চাঁদের সারফেসের ছবি দিয়েছে, দেখে জায়গাটাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না, মঙ্গল সম্বন্ধে তবু একটা কৌতূহল হয়। আমি এবার একেবারে চেয়ার ছেড়ে উঠে বললাম, ফেলুদা আমার কৌতূহল হচ্ছে তোমার মানি ব্যাগে যে কাগজটা আছে সেই কাগজটা দেখার জন্য। ও ওইটে? ওটা দেখাবে না বুঝি? ওটা উর্দুতে লেখা। তবু দেখি না। এই দেখ। ফেলুদা ভাঁজ করা কাগজটা বার করে সেটা দু আঙুলের ফাঁকে ধরে ক্যারামের ঘুটির মতো আমার দিকে ছুঁড়ে দিল। খুলে দেখি সেটায় লেখা আছে খুব হুঁশিয়ার। আমি বললাম, তবে যে বললে উর্দু? বোকচন্দর, খুব আর হুঁশিয়ার এই দুটো কথাই যে উর্দু সেটাও বুঝি তো জানা নেই। সত্যি তো? মনে পড়লো একবার বাবা বলেছিলেন, যে কোনো বাংলা উপন্যাস নিয়ে তার যে কোনো একটা পাতা খুলে পড়ে দেখো, দেখবে প্রায় অর্ধেক কথা হয় উর্দু, নয় ফার্সি, না হয় ইংরেজি, না হয় পর্তুগিজ, না হয় অন্য কিছু। এইসব কথা বাংলায় এমন চলে গেছে যে আমরা ভুলে গেছি এগুলো আসলে বাংলা নয়। আমি লাল অক্ষরে লেখা কথা দুটোর দিকে চেয়ে আছি দেখে প্রায় যেন আমার মনের প্রশ্নটা আন্দাজ করেই ফেলুদা বলল, একটা সাজা পানের ডগা দিয়ে অনেক সময় চুন খয়ের মেশানো লাল রস চুঁইয়ে পড়ে, দেখেছিস? এটা সেই পানের ডগা দিয়ে লাল রস দিয়ে লেখা। আমি লেখাটা নাকের কাছে আনতেই পানের গন্ধ পেলাম। কিন্তু কে লিখেছে বলো তো? জানি না। লোকটা বাঙালি তো বটেই। জানি না। কিন্তু তোমাকে কেন লিখতে যাবে, তুমি তো আর আংটি চুরি করনি। ফেলুদা হো হো করে হেসে বলল, হুমকি জিনিসটা কি আর চোরকে দেয় রে বোকা, ওটা দেয় চোরের যে শত্রু তাকে, অর্থাৎ ডিটেকটিভকে। তাই এইসব কাজে নামতে হলে ডিটেকটিভের একেবারে প্রাণটি হাতে নিয়ে নামতে হয়।
আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল, আর বুঝতে পারলাম যে গলাটা কেমন জানি শুকিয়ে আসছে। কোনো রকমে ঢকিলে বললাম, তাহলে এবার থেকে সত্যি হুঁশিয়ার হওয়া উচিত। হুঁশিয়ার হইনি সে কথা থেকে কে বললে? এই বলে ফেলুদা পকেট থেকে একটা গোল কৌটো বার করে আমার নাকের সামনে ধরল। দেখলাম বাক্সটা ঢাকনায় লেখা আছে দশম সংস্কার চূর্ণ। ওটা যে একটা দাঁতের মাজনের নাম সেটা আমি ছেলেবেলা থেকে জানি, কারণ দাদু ওটা ব্যবহার করতেন। তাই আমি একটু অবাক হয়েই বললাম, দাঁতের মাজন দিয়ে কি করে হুঁশিয়ার হবে ফেলুদা? তোর যেমন বুদ্ধি, দাঁতের মাজন হতে যাবে কেন? তবে ওটায় কি আছে? চোখ দুটো গোল করে গলাটা বাড়িয়ে আর নামিয়ে নিয়ে ফেলুদা বলল, চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। রাত্রে খাওয়া দাওয়ার পর ফেলুদা হঠাৎ বলল, তোপসে কি মনে হচ্ছে বলতো? আমি বললাম, কিসের কি মনে হচ্ছে? এই যে সব ঘটনা ঘটছে চটছে। বারে বা, সে তো তুমি বলবে, আমি আবার কি করে বলবো? আমি কি ডিটেকটিভ নাকি? আর সন্ন্যাসীটা কে সেটা না জানা অবধি তো কিছুই বোঝা যাবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে, যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না, এটা তো খুব রিভিলিং। রিভিলিং মানে? রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায়। এখানে কি বোঝা যাচ্ছে? তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমে দারোয়ানটা অন্য মনস্ক ছিল, তোর মুন্ডু। তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো। তাহলে সন্ন্যাসী বেরোয়নি? সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে? আমি তো আর, ও হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচি কেস। সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো? তা দেখিনি। সেই তো বলছি, ওটা থেকেই সন্দেহ হয়। কি সন্দেহ হয়? যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন, উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদের মতো অসন্ন্যাসী, আর সেই পোশাক ছিল ওই অ্যাটাচি কেসে। গেরুয়াটা ছিল ছদ্মবেশ, খুব সম্ভবত দাড়ি গোপটাও। বুঝেছি, সেগুলো বাক্সে পুরে নিয়ে নিয়েছে আর অন্য পোশাক পরে বেরিয়ে এসেছে, তাই দারোয়ান ওকে চিনতে পারেনি। গুড, এইবার মাথা খুলেছে। কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারল? হয় ও নিজেই, না হয় ওর কোনো লোক। স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি যে একে তাকে সন্ন্যাসীর কথা জিজ্ঞেস করছি সেটা ও শুনেছিল, আর তাই হুমকি দিয়ে গেল। বুঝেছি, কিন্তু এছাড়া আর কোনো রহস্য আছে কি? বাবা, বলিস কি, রহস্যের কোনো শেষ আছে নাকি? শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করল? সেও কি ওই সন্ন্যাসী না অন্য কেউ? গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল? পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? বনবিহারী বাবু হিংস্র জানোয়ার পোষেন কেন? পিয়ারিলালের ছেলে বনবিহারী বাবুকে আগে কোথায় দেখেছে? সে আংটির ব্যাপার কতখানি জানে? রাত্রে বিছানায় শুয়ে এই সব রহস্যের কথাই ভাবছিলাম। ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখল, তারপর 10:30 শুয়ে পড়ল, আর শোবার কিছুক্ষণ পরেই জোরে জোরে নিঃশ্বাস। বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। দূর থেকে রামলীলার ঢাকের শব্দ ভেসে আসছে। একবার একটা জানোয়ারের ডাক শুনলাম, হয়তো শেয়াল কিংবা কুকুর, কিন্তু হঠাৎ কেন জানি হায়নার হাসি বলে মনে হয়েছিল। বনবিহারীবাবু যে হিংস্র জানোয়ার পোষেন তাতে ফেলুদার আশ্চর্য হওয়ার কি আছে? সবসময় কি সব জিনিসের পেছনে লুকোনো কারণ থাকে নাকি? অনেক রকম অদ্ভুত অদ্ভুত শখের কথা তো শুনতে পাওয়া যায়। বনবিহারীবাবুর চিড়িয়াখানাও হয়তো সেই রকমই একটা অদ্ভুত শখের নমুনা। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে আবার ঘুমটা ভেঙে গেছে তা জানি না। জাগতেই মনে হলো চারিদিক ভীষণ নিস্তব্ধ, ঢাকের বাজনা থেমে গেছে, কুকুর শেয়াল কিচ্ছু ডাকছে না, খালি ফেলুদা জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ, আর মাথার পেছনে টেবিলের ওপর রাখা টাইম পিসের টিক টিক শব্দ। আমার চোখটা পায়ের দিকে জানলায় চলে গেল। জানলা দিয়ে রোজ রাত্রে দেখেছি আকাশ আর আকাশের তারা দেখা যায়, আজ দেখি আকাশের অনেকখানি ঢাকা। একটা অন্ধকার মতো কি যেন জানলার প্রায় সমস্তটা জুড়ে দাঁড়িয়ে আছে। ঘুমের ঘোরটা পুরো কেটে যেতেই বুঝতে পারলাম সেটা একটা মানুষ। জানলার গরাদ ধরে দাঁড়িয়ে আমাদেরই ঘরের ভেতর দেখছে। যদিও ভয় করছিল সাংঘাতিক, তবু লোকটার দিক থেকে চোখ ফেরাতে পারলাম না। আকাশে তারা
অল্প অল্প থাকলেও ঘরের ভেতর আলো নেই, তাই লোকটার মুখ দেখা অসম্ভব। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তার মুখের নিচের দিকটা, মানে নাক থেকে থুতনি অবধি, একটা কালো কাপড়ে ঢাকা। এবার দেখলাম লোকটা ঘরের ভেতর হাত ঢুকিয়েছে, তবে শুধু হাত নয়, হাতে একটা লম্বা ডান্ডার মতো জিনিস রয়েছে। একটা মিষ্টি অথচ কড়া গন্ধ এইবার আমার নাকে এলো। একে ভয়েতেই প্রায় দম বন্ধ হয়ে আসছিল, এখন হাত পাও কিরকম যেন অবশ হয়ে আসতে লাগল। আমার মনে যত জোর আছে সবটা একসঙ্গে করে শরীরটা প্রায় একদম না নাড়িয়ে আমার বাঁ হাতটা আমার পাশেই ঘুমন্ত ফেলুদার দিকে এগিয়ে দিলাম। আমার চোখ কিন্তু জানলার দিকে, লোকটার এখনো হাতটা বাড়িয়ে রয়েছে, গন্ধটা বেড়ে চলেছে, আমার মাথা ভো ভো করছে। আমার হাতটা ফেলুদার কোমরে ঠেকল, আমি একটা ঠেলা দিলাম, ফেলুদা একটু নড়ে উঠল। নড়তেই ক্যাচ করে খাটে একটা শব্দ হলো, আর সেই শব্দটা হতেই জানলার লোকটা হাওয়া। ফেলুদা ঘুমো ঘুমো গলায় বলল, হ্যালো, খোঁচা মারছিস কেন? আমি শুকনো গলায় কোনো রকমে ঢোকিলে বললাম, জানলায়। কে জানলায়? ইশ, গন্ধ কিসের? বলেই ফেলুদা এক লাফে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ একদৃষ্টে বাইরের দিকে চেয়ে থেকে ফিরে এসে বলল, কি দেখলি ঠিক করে বলতো। আমি তখনও প্রায় কাঠের মতো পড়ে আছি, কোনো মতে বললাম, একটা লোক হাতে ডান্ডা ঘরের ভেতর। হাত বাড়িয়েছিল? হ্যাঁ। বুঝেছি, লাঠির ডগায় ক্লোরোফর্ম ছিল, আমাদের অজ্ঞান করবার তালে ছিল। কেন? বোধ হয় আরেক আংটি চোর, ভাবছে এখনো আংটি এখানেই আছে। যাকে তুই এই ব্যাপারটা বাবা কাকাকে বলিস না, মিথ্যে নার্ভাস নার্ভাস হয়ে আমাদের কাজটাই ভেস্তে দেবে। পরদিন সকালে বাবা ধীরুকাকা দুজনেই বললেন যে আর বিশেষ কোনো গোলমাল হবে বলে মনে হচ্ছে না। আংটি উদ্ধারের ভার পুলিশের ওপর দিয়ে দেওয়া হয়েছে, ইন্সপেক্টর গরগরি কাজ শুরু করে দিয়েছেন। পুলিশে আংটি খুঁজে পেলে ফেলুদার ওপর টেক্কা দেওয়া হবে, আর তাতে ফেলুদার মনে লাগবে। এই ভেবে আমি মনে মনে প্রার্থনা করলাম পুলিশ যেন কোনো মতেই আংটিটা খুঁজে না পায়, সে ক্রেডিটটা যেন ফেলুদারই হয়। বাবা বললেন, আজ তোদের আরও কয়েকটা জায়গা দেখিয়ে আনবো ভাবছি। ঠিক হলো দুপুরে খাওয়ার পর বেরোনো হবে, কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে দিলেন বনবিহারীবাবু। আমরা সবে খেয়ে টেয়ে উঠেছি, এমন সময় বনবিহারীবাবু এসে হাজির। বললেন, আপনাদের বাড়ির দিনে ডাকাতির খবর পেয়ে চলে এলাম, একটা ভালো দেখে হাউন্ড পুষলে কেলেঙ্কারি হতো না। সাধু বাবার উদ্দেশ্য সাধু না অসাধু সেটা বুঝতে একটা ওয়েল ট্রেন্ড জেতো হাউন্ডের লাগতো ঠিক 5 সেকেন্ড। যাক, চোর পালানোর পর আর বুদ্ধি দিয়ে কি হবে বলুন। বনবিহারীবাবু সঙ্গে কাগজে মোড়া পান নিয়ে এসেছিলেন। বললেন, লখনৌ শহরের বেস্ট পান, খেয়ে দেখুন, এক বেনারস ছাড়া কোথাও পাবেন না এই জিনিস। আমি মনে মনে ভাবছি বনবিহারীবাবু যদি বেশিক্ষণ থাকেন তাহলে আমাদের বাইরে যাওয়াটা ভেস্তে যাবে। এমন সময় উনি নিজেই বললেন, বাড়িতে থাকছেন না বেরোচ্ছেন? বাবা বললেন, ভেবেছিলাম এদের নিয়ে একটা কিছু দেখিয়ে আনবো, ইমামবাড়া ছাড়া তো আর কিছুই দেখা হয়নি এখনো। রেসিডেন্সি দেখুনি এখনো? প্রশ্নটা আমাকেই করলেন ভদ্রলোক। আমি মাথা নেড়ে না বললাম, আরে চলো, আমার মতো গাইড পাবে না, মিউটিনি সম্বন্ধে আমার থরো নলেজ আছে। তারপর ধীরুকাকার দিকে ফিরে বললেন, আমার কেবল একটা জিনিস জানার কৌতূহল হচ্ছে, আংটিটা কোত্থেকে গেল, সিন্দুকে রেখেছিলেন কি? ধীরুকাকা বললেন, না না, সিন্দুক তো আমার নেই, একটা গোদরেজের আলমারি খুলে নিয়ে গেছে, চাবিটা অবশ্য আমার পকেটেই ছিল, বোধহয় ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছে। শুনলাম বাক্সটা নাকি রেখে গেছে। হ্যাঁ, ভেরি স্ট্রেঞ্জ, বাক্স দেরাজে ছিল? হ্যাঁ। দেরাজ ভালো করে খুঁজে দেখেছেন তো? তন্ন তন্ন করে। কিন্তু একটা জিনিস তো করতে পারেন, আলমারির হাতলে বাক্সটার গায়ে ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা সেটা তো থাকলে সবচেয়ে বেশি থাকবে আমারই আঙুলের ছাপ,
ওতে সুবিধে হবে না। খাসা লোক ছিলেন বাবা পিয়ারিলাল, আংটিটা ইনশোর পর্যন্ত করেননি, আর যাকে দিয়ে গেলেন তিনিও অবশ্যই ততই বছর। যাক, হাড়ের ডাক্তারের এবার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে। এবারে আর আমাদের টাঙ্গায় যাওয়া হলো না, বনবিহারী বাবুর গাড়িতেই সবাই উঠে পড়লাম। ফেলুদা আর আমি সামনে ড্রাইভারের পাশে বসলাম। ক্লাইভ রোড দিয়ে যখন যাচ্ছি তখন বনবিহারী বাবু আমাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে এসে এমন একটা রহস্যের ব্যাপারে জড়িয়ে পড়বে ভেবেছিলে কি? আমি মাথা নেড়ে না বললাম। ফেলুদা খালি করে একটু হাসলো। বাবা বললেন, ফেলুবাবুর অবশ্যই পোয়াবার, কারণ ওর এসব বিষয়ে খুব ইন্টারেস্ট, ওগুলো যাকে বলে শখের ডিটেকটিভ। বনবিহারী বাবু যেন খবরটা শুনে খুবই অবাক আর খুশি হলেন, বললেন, ব্রেনের ব্যায়ামের পক্ষে ওটা খুব ভালো জিনিস, তো রহস্যের কিছু কিনারা করতে পারলে ফেলুবাবু? এ তো সবই শুরু। অবশ্যই, তুমি কোন রহস্যের কথা ভাবছো জানি না, আমার কাছে অনেক কিছুই রহস্যজনক। ধীরুকাকা বললেন, কিরকম? এই যেমন ধরুন, সন্ন্যাসী গোদরেজের আলমারির চাবি পেল কোত্থেকে, তারপর বাড়িতে চাকর বাকর থাকতে সে সন্ন্যাসীর এত সাহসী বা হবে কোত্থেকে যে সে একেবারে আপনার বেডরুমে গিয়ে ঢুকবে? তাছাড়া একটা ব্যাপার তো অনেক দিন থেকেই খটকা লেগে আছে। কি ব্যাপার? শ্রীবাস্তবকে সত্যি পিয়ারিলাল আংটি দিয়েছিলেন না শ্রীবাস্তব সেটা অন্যভাবে? সে কি মশাই, আপনি কি শ্রীবাস্তবকে সন্দেহ করেন নাকি? সন্দেহ তো প্রত্যেককেই করতে হবে, এমনকি আমাকে, আপনাকেও, তাই নয় কি ফেলুবাবু? নিশ্চয়ই। আর যেদিন সন্ন্যাসী আমাদের বাড়ি এসেছিলেন সেদিন তো শ্রীবাস্তব এসেছিলেন ওই বিকেলেই, তারপর আমাদের না পেয়ে বনবিহারী বাবুর বাড়িতে এলেন। এক্স্যাক্টলি। বনবিহারী বাবু যেন রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। এবারে বাবা যেন বেশ থতমত খেয়েই বললেন, কিন্তু শ্রীবাস্তব যদি অসৎ উপায়ে আংটিটা পেয়ে থাকেন তাহলে তিনি সেটা আমাদের কাছে রাখবেনই বা কেন, আর রেখে সেটা চুরি বা করবেন কেন? আরে বুঝলেন না, অত্যন্ত সহজ। শ্রীবাস্তবের পেছনে সত্যি ডাকাত লেগেছিল, ভীতু মানুষ, তাই ভয় পেয়ে আংটিটা আপনাদের কাছে এনে রেখেছিলেন। এদিকে লোভও আছে ষোলো আনা, তাই তিনি নিজেই আবার সেটা চুরি করে চোরদের ধাপ্পা দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। আমার মাথার মধ্যে সব কেমন জানি গণ্ডগোল হয়ে যাচ্ছিল। শ্রীবাস্তবের মতো এত ভালো মানুষ, হাসি খুশি লোক, তিনি কখনো চোর হতে পারেন? ফেলুদাও কি বনবিহারী বাবুর সঙ্গে একমত, নাকি বনবিহারী বাবুর কথাতেই ও প্রথম শ্রীবাস্তবের উপর সন্দেহ পড়েছে? বনবিহারী বাবু বললেন, শ্রীবাস্তব অমায়িক লোক তাতে সন্দেহ নেই, কিন্তু একবার ভেবে দেখুন, লখনউয়ের মতো জায়গা এমন আর কি, সেখানে স্রেফ হাড়ের ব্যারামের চিকিৎসা করে এত বড় বাড়ি গাড়ি বাগান আসবাবপত্র, ভাবতে একটু ইয়ে লাগে নাকি? ধীরুকাকা বললেন, ওর বাপের হয়তো টাকা ছিল। বাপ ছিলেন এলাহাবাদ পোস্ট অফিসের সামান্য কেরানি। এই সময় ফেলুদা হঠাৎ একটা বাজে প্রশ্ন করে বসল, আপনার কোনো জানোয়ার আপনাকে কখনো কামড়েছে কি? নো, নেভার। তাহলে আপনার ডান হাতের কবজিতে ওই দাগটা কি? ও বাবা বাবা বাবা, তুমি তো খুব ভালো লক্ষ্য করেছো, কারণ ও দাগটা সচরাচর আমার আস্তিনের ভেতরেই থাকে। ওটা হয়েছিল ফেন্সিং করতে গিয়ে। ফেন্সিং বোঝো? ফেলুদা কেন, আমিও জানতাম ফেন্সিং কাকে বলে। রেপিয়ার বলে একরকম সরু লম্বা তলোয়ার দিয়ে খেলাকে বলে ফেন্সিং। ফেন্সিং করতে গিয়ে হাতে খোঁচা খাই, এটা সেই খোঁচার দাগ। রেসিডেন্সিটা সত্যি একটা দেখবার জিনিস। প্রথমত জায়গাটা খুব সুন্দর, চারিদিকে বড় বড় গাছপালা, আর তার মাঝখানে এখানে ওখানে এক একটা মিউটিনির আমলের সাহেবদের ভাঙা বাড়ি। গাছগুলোর ডালে দেখলাম ঝাঁকে ঝাঁকে বাঁদর। লখনউ শহরের বাঁদরের কথা আগেই শুনেছি, এবার নিজের চোখে তাদের কাণ্ড কারখানা দেখলাম। কতগুলো রাস্তার ছেলে গুলতি দিয়ে বাঁদরগুলোর দিকে তাক করে ইঁট মারছিল। বনবিহারীবাবু তাদের কোষে ধমক দিলেন, তারপর আমাদের বললেন, জন্তু জানোয়ারের ওপর দুর্ব্যবহারটা না আমি একদম সহ্য করতে পারি না,
আমাদের দেশেই এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়। ইতিহাসে সিপাহী বিদ্রোহের কথা পড়েছি, রেসিডেন্সি দেখার সময় সেই বইয়ে পড়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। একটা বড় বাড়ির ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখছি, আর বনবিহারীবাবু বর্ণনা দিয়ে চলেছে। সেপাই মিউটিনির সময় লখনৌ শহরে নবাবদেরই রাজত্ব, ব্রিটিশরা তাদের সৈন্য রেখেছিলেন এই বাড়িটার ভেতরেই। স্যার হেনরি লরেন্স ছিলেন তাদের সেনাপতি। বিদ্রোহ লাগলো দেখে প্রাণের ভয়ে লখনৌ শহরের যত সাহেব মেম সাহেব একটা হাসপাতালের ভেতর গিয়ে আশ্রয় নিল। কদিন খুব লড়েছিলেন স্যার হেনরি, কিন্তু আর শেষটায় পেরে উঠলেন না। সেপাইয়ের গুলিতে তার মৃত্যু হল। আর তারপরে ব্রিটিশদের কি দশা হল সেটা এই বাড়ির চেহারা দেখেই কিছুটা আন্দাজ করতে পারছো। স্যার কলিন ক্যাম্পবেল যদি শেষটায় টাটকা সৈন্য সামন্ত নিয়ে না এসে পড়তেন, তাহলে ব্রিটিশদের দফা রফা হয়ে যেত। এদিকে এসো। এই ঘরটা ছিল বিলিয়ার্ডস খেলার ঘর। দেয়ালে সেপাইদের গোলা লেগে কি অবস্থা হয়েছে দেখো। বাবা আর ধীরুকাকা আগেই রেসিডেন্সি দেখেছেন বলে মাঠে পায়াচারি করছিলেন। আমি আর ফেলুদাই তন্ময় হয়ে বনবিহারীবাবুর কথা শুনছিলাম। আর 200 বছরের পুরনো পাতলা অথচ মজবুত ইঁটের তৈরি ব্রিটিশদের ঘরবাড়ির ভগ্নাবশেষ দেখছিলাম, এমন সময় ঘরের দেয়ালের একটা ফুটো দিয়ে হঠাৎ কি একটা জিনিস তীরের মতো এসে ফেলুদার কান ঘেঁষে ধাঁই করে পিছনের দেওয়ালে লেগে মাটিতে পড়ল। চেয়ে দেখি সেটা একটা পাথরের টুকরো। তার পর মুহূর্তেই বনবিহারীবাবু একটা হ্যাঁচকা টানে ফেলুদাকে তার দিকে টেনে নিলেন, আর ঠিক সেই সময় আরেকটা পাথর এসে আবার ঘরের দেয়ালে লেগে মাটিতে পড়ল। পাথরগুলো যে গুলতি দিয়ে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বনবিহারীবাবুর বয়স হলেও এখনও যে কত চটপটে সেটা এবার বেশ বুঝতে পারলাম। উনি এক লাফে দেয়ালের একটা বড় গর্তের ভিতর দিয়ে গিয়ে বাইরে ঘাসে পড়ল। আমি আর ফেলুদা অবশ্যই তক্ষুনি লাফিয়ে গিয়ে ওর কাছে পৌঁছলাম। আর গিয়েই দেখলাম যেদিক থেকে পাথর এসেছে সেই দিকে বেশ খানিক দূরে একটা লাল ফেজ টুপি আর কালো কোট পরা দাড়িওয়ালা লোক দৌড়ে পালাচ্ছে। ফেলুদা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা লোকটার দিকে ছুটল। আমি ফেলুদার পেছন পেছন যাব বলে পা বাড়িয়েছিলাম, কিন্তু বনবিহারীবাবু আমার জামার আস্তিনটা ধরে বললেন, তুমি এখনো স্কুল বয় তপেশ, তোমার সব গোলমালের মধ্যে না যাওয়াই ভালো। কিছুক্ষণ পরে ফেলুদা ফিরে এলো। বনবিহারীবাবু বললেন, ধরতে পারলে? না, অনেকটা ডিস্টেন্স, একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে ভেগেছে লোকটা। বনবিহারীবাবু চাপা গলায় বললেন, স্কাউন্ড্রেল। তারপর আমাদের দুজনের পিঠে হাত দিয়ে বললেন, চলো, আর এখানে থাকা ঠিক হবে না। একটু এগিয়ে গিয়ে বাবা আর ধীরুকাকার সঙ্গে দেখা হলো। বাবা বললেন, ফেলুয়া তো হাঁপাচ্ছ কেন? বনবিহারীবাবু বললেন, ওর বোধহয় গোয়েন্দাগিরিটা বেশি না করাই ভালো, মনে হচ্ছে ওর পেছনে গুন্ডা লেগেছে। বাবা আর ধীরুকাকা দুজনেই ঘটনাটা শুনে বেশ ঘাবড়ে গেলেন। তখন বনবিহারীবাবু হাসতে হাসতে বললেন, আরে চিন্তা করবেন না, আমি রসিকতা করছিলাম, আসলে পাথরগুলো আমাকেই লক্ষ্য করে মারা হয়েছিল। ওই যে ঝোকরাগুলোকে তখন ধমক দিলুম, এ হচ্ছে তারই প্রতিশোধ। তারপর ফেলুদার দিকে ঘুরে বললেন, তবে তাও বলছি ফেলুবাবু, তোমারও বয়সটা কাঁচাই, বিদেশ বিভুঁয়ে একটা গোলমালে জড়িয়ে পড়বে সেটা কি খুব ভালো হবে? এবার থেকে একটু খেয়াল করে চলো। কথাটা শুনে ফেলুদা চুপ করে রইল। গাড়ির দিকে হাঁটার সময় দুজনে একটু পেছিয়ে পড়েছিলাম, সেই সুযোগে ফেলুদাকে ফিসফিস করে বললাম, পাথরটা তোমাকে মারছিল না ওকে? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, ওকে মারলে কি উনি চুপ করে থাকতেন নাকি? হল্লাটল্লা করে রেসিডেন্সির বাকি ইট কটা খসিয়ে দিতেন না? আমারও তাই মনে হয়। তবে একটা জিনিস পেয়েছি, লোকটা পালানোর সময় ফেলে গিয়েছিল। কি জিনিস? ফেলুদা পকেট থেকে একটা কালো জিনিস বার করে দেখাল। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা নকল গুঁপ, আর তাতে এখনো শুকনো আঠা লেগে রয়েছে। গোঁপটা আবার পকেটে রেখে ফেলুদা বলল, পাথরগুলো যে আমাকেই মারা হয়েছে সেটা ভদ্রলোক খুব ভালোভাবেই জানেন। তাহলে বললেন না কেন? হয় আমাদের নার্ভাস করতে চান না, আর না হয়। না হয় কি? ফেলুদা উত্তরের বদলে মাথা ঝাঁকিয়ে একটা তুড়ি মেরে বলল, কেসটা জমে আসছে রে তোপসে, তুই এখন থেকে আর আমাকে একদম ডিস্টার্ব করবি না। বাকি দিনটা ও আর একটাও কথা বলেনি আমার সঙ্গে।
বেশিরভাগ সময় বাগানে পায়াচারি করেছে, আর বাকি সময়টা ও নীল নোট বইতে হিজিবিজি কিসব লিখেছে। ও যখন বাগানে ঘুরছিল তখন আমি একবার লুকিয়ে লুকিয়ে বইটা খুলে দেখেছিলাম, কিন্তু একটা অক্ষরও পড়তে পারিনি, কারণ সেরকম অক্ষর এর আগে আমি কখনো দেখিনি। টাঙ্গায় উঠে ফেলুদা গাড়োয়ানকে বলল, হজরতগঞ্জ। আমি বললাম, সেটা আবার কোন জায়গা? এখানকার চৌরঙ্গি। শুধু নবাবী আমলের জিনিস ছাড়াও তো শহরে দেখবার জিনিস আছে। আজ একটু দোকান টোকান ঘুরে দেখব। গতকাল রেসিডেন্সি থেকে আমরা বনবিহারীবাবুর বাড়িতে কফি খেতে গিয়েছিলাম, সেই সুযোগে ওর চিড়িয়াখানাটাও আরেকবার দেখে নিয়েছিলাম। সেই হায়না, সেই র্যাটল স্নেক, সেই মাকড়সা, সেই বন বিড়াল, সেই কাঁকড়া বিছে। বৈঠকখানায় বসে কফি খেতে খেতে ফেলুদা একটা দরজার দিকে দেখিয়ে বলল, ও দরজাটায় সেদিনও তালা দেখলাম, আজও তালা। বনবিহারীবাবু বললেন, হ্যাঁ, ওটা একটা এক্সট্রা ঘর, এসে অবধি তালা লাগিয়ে রেখেছি, খোলা রাখলেই ঝাড়পোঁছের হ্যাঙ্গামা এসে যায়, বুঝলে না? তাহলে তালাটা নিশ্চয়ই বদল করা হয়েছে, কারণ এটাই তো মরছে ধরেনি। বনবিহারীবাবু ফেলুদার দিকে একটু হাসি হাসি অথচ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, হ্যাঁ, এর আগেরটাই এত বেশি মরছে ধরেছিল যে ওটা বদলাতে বাধ্য হলাম। বাবা বললেন, আমরা ভাবছিলাম হরিদ্বার লক্ষ্মণ ঝুলাটা এই ফাঁকে সেরে আসব। বনবিহারীবাবু পাইপ ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কড়া গন্ধওয়ালা ধোঁয়া ছেড়ে বললেন, কবে যাবেন? পরশু যদি যান তো আমিও আসতে পারি আপনাদের সঙ্গে। আমার এমনিতেই সেই 12 ফুট অজগর সাপটা দেখার জন্য একবার যাওয়া দরকার। আর ফেলুবাবুও যেভাবে গোয়েন্দাগিরি শুরু করেছেন, কয়েকদিনের জন্য শহর ছেড়ে কোথাও যেতে পারলে বোধহয় সকলেরই মঙ্গল। ধীরুকাকা বললেন, আমার তো শহর ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই, তোমরা কজন ঘুরে এসো না। ফেলু, তবেশ দুজনেরই লক্ষ্মণঝুলা না দেখে ফিরে যাওয়াটা কিন্তু উচিত হবে না। আমার সঙ্গে গেলে আপনাদের একটা সুবিধে হবে, আমার চেনা ধর্মশালা আছে, এমনকি হরিদ্বার থেকে লক্ষ্মণঝুলা যাওয়ার গাড়িরও ব্যবস্থা আমি চেনাশোনার মধ্যে থেকে করে দিতে পারবো। এখন আপনারা ব্যাপারটা ডিসাইড করুন। ঠিক হলো পরশু শুক্রবারই আমরা রওনা দেব। দুদিন আগে যদি বনবিহারীবাবু বলতেন আমাদের সঙ্গে যাবেন তাহলে আমার খুব ভালোই লাগতো, কিন্তু আজ বিকেলে রেসিডেন্সির ঘটনার পর থেকে আমার লোকটা সম্বন্ধে মনে একটা কীরকম খটকা লেগে গেছে। তবুও যখন দেখলাম ফেলুদার খুব একটা আপত্তি নেই, তখন আমিও মনটাকে যাবার জন্য তৈরি করে নিলাম। আজ সকালে উঠে ফেলুদা বলল, দাড়ি কামানোর ব্লেড ফুরিয়ে গেছে, ওখানে গিয়ে মুশকিলে পড়ে যাব, চল ব্লেড কিনে আনি গে। তাই দুজনে টাঙ্গা করে বেরিয়েছি। হজরতগঞ্জে নাকি সব কিছুই পাওয়া যায়। কাল থেকেই দেখছি ফেলুদা আংটি নিয়ে আর কিছুই বলছে না। আজ সকালে ও যখন স্নান করতে গেছিল তখন আমি আরেকবার ওই নোট বইটা খুলে দেখেছিলাম, কিন্তু পড়তে পারিনি। অক্ষরগুলো এক একটা ইংরেজি মনে হয়, কিন্তু বেশিরভাগই অচেনা। গাড়িতে যেতে যেতে আর কৌতূহল চেপে রাখতে না পেরে ফেলুদাকে জিজ্ঞেস করে ফেললাম। ও প্রথমে লুকিয়ে ওর খাতা দেখবার জন্য দারুণ রেগে গেল, বলল, এটা তুই একটা জঘন্য কাজ করেছিস, তোকে প্রায় ক্রিমিনাল বলা যেতে পারে। তারপর একটু নরম হয়ে বলল, তোর পক্ষে ওটা পড়ার চেষ্টা করা বৃথা, কারণ ও অক্ষর তোর জানা নেই। কি অক্ষর ওটা? গ্রিক। ভাষাটাও গ্রিক? না। তবে? ইংরেজি। তা তুমি গ্রিক অক্ষর শিখলে কি করে? সে অনেক দিনে শেখা, ফার্স্ট ইয়ারে থাকতে। আলফা, বিটা, গামা, ডেল্টা, পাই, মিউ, এপসাইলন, এসব তো অঙ্কেতেই শিখেছি, আর বাকিগুলো শিখে নিয়েছিলাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে। ইংরেজি ভাষাটা গ্রিক অক্ষরে লিখলে বেশ একটা সাংকেতিক ভাষা হয়ে যায়, এমনি লোকের কারুর সাধ্য নেই যে পড়ে। লখনৌ বানান কি হবে গ্রিকে? ল্যামডা অপসাইলন, কাপা, নিউ, ওমাইক্রন, অপসাইলন। সি আর ডাব্লিউটা গ্রিকে নেই, তাই বানানটা হচ্ছে এল ইউ কে এন ও ইউ। আর ক্যালকাটা বানান? কাপা আলফা ল্যামডা কাপা অপসাইলন টাউ টাউ আলফা। বাস রে বাস, তিনটে বানান করতেই পিরিয়ড কাবার। চৌরঙ্গি বললে অবশ্যই বাড়িয়ে বলা হবে, কিন্তু হজরতগঞ্জের দোকান টোকানগুলো বেশ ভালোই দেখতে। টাঙ্গার ভাড়া চুকিয়ে দিয়ে ফেলুদা আর আমি হাঁটতে আরম্ভ করলাম। ওই তো মনিহারি দোকান ফেলুদা, ওখানে নিশ্চয়ই ব্লেড পাওয়া যাবে। দাঁড়া, আগে একটা অন্য কাজ সেরে নি। আরও কিছু দূর গিয়ে ফেলুদা হঠাৎ একটা দোকান দেখে সেটার দিকে এগিয়ে গেল। দোকানের সামনে লাল সাইনবোর্ডে সোনালি উঁচু উঁচু অক্ষর দিয়ে লেখা আছে, মালকানি অ্যান্ড কোম্পানি, অ্যান্টিক অ্যান্ড কিউরিও ডিলার্স। কাঁচের মধ্যে দিয়ে দোকানের ভিতরটা দেখেই বুঝতে পেরেছিলাম সেটা সব পুরনো আমলের জিনিসের দোকান। ঢুকে দেখি হরেক রকমের পুরনো জিনিসে দোকানটা গিজগিজ করছে।
গয়নাগাটি, কার্পেট, ঘড়ি, চেয়ার, টেবিল, ঝাড় লণ্ঠন বাঁধানো ছবি, আরও কত কি। পাকা চুলওয়ালা সোনার চশমা পরা একজন বুড়ো ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা বলল, বাদশাহের আমলের গয়নাগাটি কিছু আছে আপনাদের এখানে? গয়না তো নেই, তবে মোগল আমলের ঢাল তলোয়ার, জাজিম বর্ম, এই সব কিছু আছে, দেখাবো। ফেলুদা একটা কাঁচের আতরদান হাতে নিয়ে দেখতে দেখতে বলল, পিয়ারিলালের কাছে কিছু মোগল আমলের গয়না দেখেছিলাম, তিনি তো আপনার খুব বড় খদ্দের ছিলেন, তাই না? ভদ্রলোক যেন অবাক হলেন, বড় খদ্দের? কোন পিয়ারিলাল? কেন, পিয়ারিলাল শেঠ, যিনি কিছুদিন আগে মারা গেলেন। মালকানি মাথা নেড়ে বললেন, আমার কাছ থেকে কখনোই কিছু কেনেননি তিনি, আর আমার চেয়ে বড় দোকান এখানে আর নেই। আই সি, তাহলে বোধহয় যখন কলকাতা ছিলেন তখন কিনেছিলেন। তাই হবে। এখানে বড় খদ্দের বলতে কাকে বলেন আপনি? মালকানির মুখ দেখে বুঝলাম বড় খদ্দের তার খুব বেশি নেই। বললেন, বিদেশি ট্যুরিস্ট এসে মাঝে মাঝে ভালো জিনিস ভালো দামে কিনে নিয়ে যায়। এখানে খদ্দের বলতে মিস্টার মেহতা আছেন, মাঝে মাঝে এটা সেটা নেন, আর মিস্টার পেস্টনজি আমার অনেক দিনের খদ্দের, সেদিন 3,000 টাকার একটা কাপেট কিনে নিয়ে গেছেন, খাস ইরানের জিনিস। ফেলুদা হঠাৎ একটা হাতির দাঁতের তৈরি নৌকর দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা বাংলাদেশের জিনিস না? মুর্শিদাবাদ। দেখেছিস তপসে, বজরাটা কেমন বানিয়েছে? সত্যি এত সুন্দর হাতির দাঁতের কাজ করা নৌকো আমি কখনো দেখিনি। বজরার ছাতে শামিয়ানা তলায় নবাব বসে গড়গড়া টানছে, তার দুপাশে পাত্র মিত্র সভাসদ সব বসে আছে, আর সামনে নাচ গান হচ্ছে, 16 জন দাঁড়ি দাঁড় বাইছে, আর একটা লোক হাল ধরে বসে আছে, তাছাড়া সেপাই বরকন্দাজ সব কিছুই আছে, আর সব কিছুই এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে তাক লেগে যায়। ফেলুদা বলল, এটা কোত্থেকে পেলেন? ওটা বেচলেন মিস্টার সরকার। কোন মিস্টার সরকার? মিস্টার বি সরকার, যিনি বাদশাহনগরে থাকেন, উনি মাঝে মাঝে এটা সেটা কিনে নিয়ে যান, ভালো জিনিস আছে ওর কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার দোকান ভারী ভালো লাগলো, গুড ডে। গুড ডে স্যার। বাইরে এসে ফেলুদা বলল, বনবিহারি সরকারের তাহলে এসব দোকানে যাতায়াত আছে, অবশ্যই সে সন্দেহটা আমার আগেই হয়েছিল। কিন্তু উনি যে বলেছিলেন এসব ব্যাপারে ওর কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে পাথর দেখিয়ে কেউ বলতে পারে সেটা আসল কি নকল? মালকানি ব্রাদার্সের সামনে দেখি এম্পায়ার বুক স্টল বলে একটা বইয়ের দোকান। ফেলুদা বলল, ওর হরিদ্বার লক্ষ্মণ ঝুলা সম্বন্ধে একটা বই কেনা দরকার, তাই আমরা দোকানটায় ঢুকলাম, আর ঢুকেই দেখি পিয়ারিলালের ছেলে মহাবীর। ফেলুদা ফিসফিস করে বলল, ক্রিকেটের বই কিনছে, ভেরি গুড। মহাবীর আমাদের দিকে পিট করে দাঁড়িয়ে বই কিনছিল, তাই আমাদের দেখতে পাইনি। ফেলুদা দোকানদারের দিকে এগিয়ে গিয়ে বলল, নেভিল কার্ডাসের কোনো বই আছে আপনাদের? বলতেই মহাবীর ফেলুদার দিকে ফিরে তাকালো। আমি জানতাম নেভিল কার্ডাস ক্রিকেট সম্বন্ধে খুব ভালো ভালো বই লিখেছে। দোকানদার বলল, কোন বইটা খুঁজছেন বলুন তো? সেঞ্চুরিজ বইটা আছে? না আজ্ঞে না, তবে অন্য বই দেখাতে পারি। মহাবীর মুখে হাসি নিয়ে ফেলুদার দিকে এগিয়ে এসে বলল, আপনার বুঝি ক্রিকেটে ইন্টারেস্ট? হ্যাঁ, আপনারও দেখছি। মহাবীর তার হাতের বইটা ফেলুদাকে দেখিয়ে বলল, এটা আমার অর্ডার দেয়া ছিল, ব্র্যাডম্যানের আত্মজীবনী। ওহো, ওটা পড়েছি, দারুণ বই। আচ্ছা আপনার কি মনে হয়, রঞ্জি বড় ছিলেন না ব্র্যাডম্যান? দুজনে ক্রিকেটের গল্পে দারুণ মেতে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর মহাবীর বলল, কাছে কোয়ালিটি আছে, আসুন না একটু বসে চা খাই। ফেলুদা আপত্তি করল না, আমরা তিনজনে গিয়ে কোয়ালিটিতে ঢুকলাম। ওরা দুজনে চা আর আমি কোকা কোলা অর্ডার দিলাম। মহাবীর বলল, আপনি নিজে ক্রিকেট খেলেন? খেলতাম, স্লো স্পিন বল দিতাম, লখনৌয়ে ক্রিকেট খেলে গেছি। আর আপনি? আমি দুন স্কুলে 1st 11 খেলেছি, বাবাও স্কুলে থাকতে শুনেছি ভালো খেলতেন। পিয়ারিলালের কথা বলেই মহাবীর কেমন জানি গম্ভীর হয়ে গেলেন। ফেলুদা চা ঢালতে ঢালতে বলল, আপনি আংটির ঘটনাটা জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ডক্টর শ্রীবাস্তবের বাড়িতে গিয়েছিলাম, উনিই বললেন। আপনার বাবার যে আংটি ছিল আর উনি যে সেটা শ্রীবাস্তবকে দিয়েছিলেন সেটা আপনি জানতেন তো? বাবা আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে আমাকে ভালো করে দেবার জন্যে শ্রীবাস্তবকে উনি কিছু একটা দিতে চান, কিন্তু সেটা কি সেটা অবশ্যই আমি বাবা মারা যাওয়ার পরেই শ্রীবাস্তবের কাছে জানতে পেরেছি। তারপর হঠাৎ ফেলুদার দিকে তাকিয়ে মহাবীর বলল, কিন্তু আপনি এ ব্যাপারে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? ফেলুদা একটু হেসে বলল, ওটা আমার একটা শখের ব্যাপার। মহাবীর চায়ে চুমুক দিয়ে একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল। ফেলুদা বলল, আপনার বাড়িতে আর কে কে থাকেন? আমার এক বুড়ি পিসিমা আছেন আর চাকরবাকর। চাকরবাকর কি পুরনো? সবাই আমার জন্মের আগে থেকেই আছেন, অর্থাৎ কলকাতায় থাকার সময় থেকে প্রীতম সিং বেয়ারা আছে, হ্যাঁ তা প্রায় আজ 35 বছর। আংটিটার মতো আর কোনো জিনিস আপনার বাবার কাছে ছিল?
বাবার এই শখটার কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম জানেন। এটা অনেক দিন আগের ব্যাপার, তখন আমি খুবই ছোট। এবার এসে এই সেদিন বাবার একটা সিন্ধুক খুলেছিলাম, তাতে বাদশাহী আমলের আরও কিছু জিনিস পেয়েছি, তবে আংটিটার মতো অত দামি বোধ হয় আর কোনোটাই নয়। আমি স্ট্র দিয়ে আমার ঠান্ডা কোকাকোলা চুমুক দিলাম। মহাবীর একটুক্ষণ চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে নিয়ে বলল, প্রীতম সিং একটা অদ্ভুত কথা বলেছে আমাকে। ফেলুদা চুপ করে অপেক্ষা করতে লাগলো। রেস্টুরেন্টের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদার দিকে একটু ঝুঁকে পড়ে মহাবীর বলল, বাবার যেদিন দ্বিতীয়বার হার্ট অ্যাট্যাক হলো সেদিন সকালে, অ্যাট্যাকটা হওয়ার জাস্ট কিছু আগেই, প্রীতম সিং বাবার ঘর থেকে বাবারই গলায় একটা আর্তনাদ শুনতে পেয়েছিল। বটে, কিন্তু প্রীতম সিং তখন খুব বিচলিত হয়নি, কারণ বাবার মাঝে মধ্যেই কোমরে একটা ব্যথা হতো। তখন চেয়ার বা বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উনি একটা আর্তনাদ করতেন, কিন্তু তা সত্ত্বেও কারো সাহায্য নিতেন না। প্রীতম সিং প্রথমে ভেবেছিল ব্যথার জন্যই উনি চিৎকার করছেন, কিন্তু এখন বলে যে ওর হয়তো ভুল হতে পারে, কারণ চিৎকারটা বেশ জোরে হয়েছিল। আচ্ছা, সেদিন আপনার বাবার সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কিনা সে খবর আপনি জানেন? প্রীতম সিং এর কিছু মনে আছে কি? সে কথা আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও ডেফিনেটলি কিছু বলতে পারছে না। সকালের দিকটায় মাঝে মাঝে বাবার কাছে লোকজন আসতো, কিন্তু বিশেষ করে সেদিন ওর কাছে কেউ এসেছিল কিনা সে কথা প্রীতম বলতে পারছে না। প্রীতম যখন বাবার ঘরে গিয়েছিল তখন ওর অবস্থা খুবই খারাপ, আর তখন ঘরে অন্য কোনো লোকও ছিল না। তারপর প্রীতমই ফোন করে শ্রীবাস্তবকে আনায়। আসলে বাবার হার্টের চিকিৎসা যিনি করতেন ডক্টর গ্রেহাম, তিনি সেদিন এলাহাবাদে ছিলেন একটা কনফারেন্সে। আর স্পাই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি ধারণা? স্পাই? মহাবীর যেন আকাশ থেকে পড়ল। ও, তাহলে আপনি এটা জানেন না? আপনার বাবা শ্রীবাস্তবকে স্পাই সম্বন্ধে কি যেন বলতে গিয়ে কথাটা শেষ করতে পারেননি। মহাবীর মাথা নেড়ে বলল, না, এটা আমার কাছে একেবারেই নতুন জিনিস, এ সম্বন্ধে আমি কিছুই জানি না। আর বাবার সঙ্গে গুপ্তচরের কি সম্পর্ক থেকে থাকতে পারে তা তো আমি কল্পনাই করতে পারছি না। আমি কোকাকোলাটা শেষ করে সবে স্ট্রটাকে দুমড়ে দিয়েছি এমন সময় দেখলাম একজন সন্না মার্কা লোক আমাদের কাছেই একটা টেবিলে বসে চা খেতে খেতে আমাদেরই দিকে দেখছে। আমার সঙ্গে সঙ্গে চোখাচোখি হতেই ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে গিয়েলেন, আর ফেলুদার দিকে ঘাড় কাত করে বললেন, নমস্কার, চিনতে পারছেন? হ্যাঁ, কেন পারবো না? আমি প্রথমে চিনতে পারিনি, এখন হঠাৎ ধাঁ করে মনে পড়ে গেল। ইনি বনবিহারী বাবুর বাড়িতে থাকেন আর ওর চিড়িয়াখানা দেখাশোনা করেন। ভদ্রলোকের থুতনিতে একটা তুলোর ওপর দুটো স্টিকিং প্লাস্টার ক্রসের মতো লাগানো আছে, বোধহয় দাড়ি কামাতে গিয়ে কেটে গেছে। ফেলুদা বলল, বসুন, ইনি হচ্ছেন মহাবীর শেঠ আর ইনি গণেশ গুহ। এবার লক্ষ্য করলাম যে ভদ্রলোকের ঘাড়েও একটা আঁচড়ের দাগ রয়েছে, যদিও এ দাগটা পুরনো। ফেলুদা বলল, আপনার থুতনিতে কি হলো? গণেশবাবু তার নিজের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে এনে আমাদের টেবিলে রেখে বললেন, আরে আর বলবেন না, সমস্ত শরীরটাই যে একদিন ছিঁড়ে পুড়ে শেষ হয়ে যায়নি সেই ভাগ্যে। আমার চাকরিটা কি সেটা তো জানেনি। জানি, তবে আমার ধারণা ছিল চাকরিটা খুশি হয়েই করেন আপনি। পাগল, সব পেটের দায়ে। এককালে বিজু সার্কাসের বাঘের ইনচার্জ ছিলুম, তা সে বাঘ তো আফিম খেয়ে গুম হয়ে পড়ে থাকতো। আর বনবিহারী বাবুর এইসব জামারের কাজে তো সে দুগ্ধপোষ্য শিশু। সেদিন বেড়ালের আঁচড় আর কালেই থুতিতে হাইনার চাপড়, আর পারলুম না। সকালে গিয়ে বলে এসেছি আমার মাইনে চুকিয়ে দিন, আমি ফিরে যাচ্ছি সার্কাস পার্টিতে। তা ভদ্রলোক রাজি হয়ে গেলেন। ফেলুদা যেন খবরটা শুনে অবাক হয়ে গেল, বলল, সে কি, আপনি বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিলেন? কাল বিকেলেও তো আমরা ওর ওখানে ঘুরে এলাম। জানি, শুধু আপনারা কেন অনেকেই যাবেন, কিন্তু আমি আরও তল্লাড়েই নেই। এই এখন স্টেশনে যাব, গিয়ে হাওড়ার টিকিট কাটব, ব্যাস। ঘরে ছেলে ঘরে ফিরে গিয়ে নিশ্চিন্ত। আর ভদ্রলোক নিচু হয়ে ফেলুদার কানের কাছে মুখ নিয়ে এলেন, একটা কথা বলে যাই, উনি লোকটি খুব একটা সুবিধার নন, বুঝলেন? বনবিহারী বাবু আগে ঠিকই ছিলেন, ইদানিং হাতে একটা জিনিস পেয়ে মাথাটা গেছে বিগড়ে। কি জিনিস? সে আর নামে নাই বললাম। বলে গণেশ গুহ তার চায়ের পয়সা টেবিলের উপর ফেলে দিয়ে রেস্টুরেন্ট থেকে হাওয়া হয়ে গেল। ফেলুদা এবার মহাবীরের দিকে ফিরে বললেন, আপনি দেখেছেন বনবিহারী বাবুর চিড়িয়াখানা? ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি, বাবার আপত্তি ছিল। ওই ধরনের জানোয়ার টানোয়ার উনি একদম পছন্দ করতেন না।
একটা আরশোলা দেখলেই বাবার প্রায় হার্ট প্যালপিটেশন হয়ে যেত। তবে এবার ভাবছি একদিন দেখে আসবো। মহাবীর তুড়ি মেরে বেয়ারাকে ডাকল। ফেলুদা অবশ্যই চায়ের দামটা দিতে চেয়েছিল, কিন্তু মহাবীর দিতে দিল না। আমি মনে মনে ভাবলাম যে ফিল্মের অ্যাক্টরের অনেক টাকা, কাজেই মহাবীর দিলে কোনো ক্ষতি নেই। বিলটা দেবার পর মহাবীর তার সিগারেটের প্যাকেটটা বার করে ফেলুদার দিকে এগিয়ে দিল। দেখলাম প্যাকেটটা চারমিনারে। আপনি কদিন আছেন? পরশু দিন দুয়েকের জন্য হরিদ্বার যাচ্ছি, তারপর ফিরে এসে বাকি এ মাসটা আছি। আপনারা সবাই যাচ্ছেন হরিদ্বার? ধীরেনবাবুর কাজ আছে তাই উনি যাবেন না, আমরা তিনজন যাচ্ছি, আর বোধ হয় বনবিহারীবাবু, উনি লক্ষ্মণঝুলায় একটা অজগরের সন্ধানে যাচ্ছেন। রেস্টুরেন্টের বাইরে এসে পড়লাম। মহাবীর বলল, আমার কিন্তু গাড়ি আছে, আমি লিফট দিতে পারি। ফেলুদা ধন্যবাদ দিয়ে বলল, না থাক, মোটর তো কলকাতায় হামেশাই চড়ি, এখানে টাঙাটা বেড়ে লাগছে। এবার মহাবীর ফেলুদার কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনার সঙ্গে আলাপ করে সত্যি ভালো লাগলো। একটা কথা আপনাকে বলছি, যদি জানতে পারি যে বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তার জন্য অন্য কেউ দায়ী, তাহলে সেই অপরাধী খুনিকে খুঁজে বার করে তার প্রতিশোধ আমি নেবই। আমার বয়স বেশি না হতে পারে, কিন্তু আমি 4 বছর মিলিটারি একাডেমিতে ছিলাম, রিভলভারের লাইসেন্স আছে, আর আমার মতো অব্যর্থ টিপ খুব বেশি লোকের নেই। গুড বাই। মহাবীর রাস্তা পেরিয়ে গিয়ে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়িতে উঠে হুশ করে বেরিয়ে চলে গেল। ফেলুদা খালি বলল, শাবাশ। আমি মনে মনে বললাম, ফেলুদা যে বলেছিল প্যাঁচের মধ্যে প্যাঁচ, সেটা খুব ভুল নয়। টাঙ্গার খোঁজে আমরা হাঁটতে শুরু করলাম। এটাও বুঝতে পারছিলাম যে ব্লেড জিনিসটার খুব বেশি দরকার বোধহয় ফেলুদার নেই। হরিদ্বার যেতে হয় ডুন এক্সপ্রেসে। লখনৌ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে আর হরিদ্বার পৌঁছয় 4:30। লখনৌ আসার আগে যখন হরিদ্বার যাবার কথা হয় তখন আমার খুব মজা লেগেছিল, কারণ পুরী ছাড়া আমি কোনো তীর্থস্থান দেখিনি। কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের এখনও কোনো সমাধান না হওয়ায় আমার এখন আর লখনৌ ছেড়ে যেতে খুব একটা ইচ্ছে করছিল না। কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের কোনো অভাব নেই। ও বলল, হরিদ্বার, ঋষিকেশ আর লক্ষ্মণঝুলা, এই তিনটে জায়গা পর পর দেখতে দেখবি কেমন ইন্টারেস্টিং লাগে, কারণ তিন জায়গার গঙ্গা দেখবি তিন রকম, যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে, আর ফাইনালি লক্ষ্মণঝুলায় গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ে নদী, তোড়ের শব্দে প্রায় কথাই শোনা যায় না। আমি বললাম, তোমার এসব দেখা আছে বুঝি? সেই যেবার ক্রিকেট খেলতে লখনৌ এলাম সেবারই দেখা সেরে গেছি। ধীরুকাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না, তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে এলেন। কামরাতে মালপত্র রাখতে না রাখতে আরেকজন ভদ্রলোক এসে পড়লেন, তিনি হচ্ছেন ডক্টর শ্রীবাস্তব। আমি ভাবলাম উনি বুঝি ধীরুকাকার মতোই সি অফ করতে এসেছেন, কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন। আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন, ধীরু বাবুকে বলিয়েছিলাম কে আপনাদের না বলেন, উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে, কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো। বাবা দেখলাম খুব খুশি হয়েই বললেন, খুব ভালোই হলো, আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন, তা না হলে আমি নিজেই আপনাকে বলতাম। শ্রীবাস্তব বেঞ্চির ওপর একটা কোণ ঝেড়ে সেখানে বসে বললেন, সত্যি জানেন কি, কোদিন বড্ড ওয়ারিড আছি, আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না, পেয়ারিলালের দেওয়া জিনিসটা এইভাবে গেল, ও ভাবলে বড় খারাপ লাগে, ও শহর ছেড়ে 2 দিনের জন্য আপনাদের সঙ্গে একটু ঘুরে আসতে পারলে ও খানিকটা শান্তি পাব। 5 মিনিটের মধ্যে বনবিহারীবাবুও এসে পড়লেন, তার মালপত্তর যেন একজনের পক্ষে একটু বেশিই মনে হলো। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন, এইবার রগড় দেখবেন, পবিত্রানন্দ স্বামী চলেছেন এ গাড়িতে, তার ভক্তরা তাকে বিদায় দিতে আসছেন, ভক্তির বহরটা দেখবেন এবার। সত্যি কিছুক্ষণ পরে অনেকজন লোকজন ফুলের মালা টালা নিয়ে একজন মোটা মতো গেরুয়া পড়া লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশের ফার্স্ট ক্লাস গাড়িটায় উঠলেন। ওর সঙ্গে আরও 4-5 জন গেরুয়া পড়া লোক উঠল, আর কিছু গেরুয়া পড়া আর অনেক এমনি পোশাক পরা লোক কামরার সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল। গাড়ি ছাড়তে আর 5 মিনিট দেরি, তাই আমরা সব উঠে পড়েছি। ধীরুকাকা কেবল জানলার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছেন,
এমন সময় একজন গেরুয়া পড়া লোক হঠাৎ ধীরুকাকার দিকে হাসি হাসি মুখ করে হাত বাড়িয়ে এগিয়ে এলো। ধীরেন না, চিনতে পারছো? ধীরুকাকা কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে হঠাৎ আরে অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোককে প্রায় জড়িয়ে ধরলেন। বাপ রে বাপ, আরে তোমার আবার এই পোশাক কি? কেন, এ তো প্রায় 7 বছর হতে চললো। ধীরুকাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী, প্রায় 15 বছর পর ওর সঙ্গে দেখা। গার্ড হুইসল দিয়েছে, ঘ্যাঁচ করে গাড়িটা ছাড়ার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকাবাবু ধীরুকাকাকে বলছেন, আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় 1/2 ঘন্টা বসে রইলাম, তুমি ছিলে না, তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি। ধীরুকাকা কি উত্তর দিলেন সেটা আর শোনা গেল না, কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা, তারপর বাবার দিকে চাইলাম। ফেলুদার কপালে দারুণ ভ্রুকুটি। বাবা বললেন, ভেরি স্ট্রেঞ্জ। বনবিহারীবাবু বললেন, ওই ভদ্রলোককে কি আপনারা আংটি চোর বলে সাসপেক্ট করছিলেন? বাবা বললেন, সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়, কে নিল? ট্রেনটা ঘটাং ঘটাং করে লখনৌ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোল। স্টেশনের মাথার গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে, কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না। মাথার মধ্যে সব যেন কিরকম গণ্ডগোল হয়ে যাচ্ছিল। ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে। ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল, কিন্তু তাহলে স্টেশনের সেই অ্যাটাচি কেসওয়ালা সন্ন্যাসী কে? আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশী সন্ন্যাসী নয়, একেবারে সত্যিকারের সন্ন্যাসী। সে কি তাহলে আরেকজন লোক? আর সেও কি ধীরুকাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল? আর সেটার কারণ কি ওই আংটি না অন্য কিছু? আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজটাকে ছুঁড়ে মেরেছিল, আর কেন? ফেলুদার মাথা থেকে এখন এই সব প্রশ্নই ঘুরছে, না সে অন্য কিছু ভাবছে? ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে হিজিবিজি লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কলম দিয়ে আরও কিসব জানি লিখছে। বনবিহারীবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, পিয়ারিলাল মারা যাবার আগে আপনি বোধহয় শেষ তাকে দেখেছিলেন, তাই না? শ্রীবাস্তব একটা থলি থেকে কমলা লেবু বার করে সকলকে একটা করে দিতে দিতে বললেন, আমি ছিলাম ওনার বেবা বোন ছিলেন, ওনার বেয়ারা ছিল, আর অন্য একটা চাকরও ছিল। বনবিহারীবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ওর অ্যাটাকটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয়, তাই তো? হ্যাঁ। আপনি কি হার্টের চিকিৎসাও করেন? হাড়ের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারীবাবু। আর ওর ডাক্তার গ্রেহাম ও শহরে ছিলেন না, তো তাই আমাকে ডেকেছিলেন। কে ডেকেছিল? ওর বেয়ারা। বেয়ারা? বনবিহারীবাবু ভ্রু কপালে তুলে জিজ্ঞেস করলেন, হ্যাঁ প্রীতম সিং, ও অনেক দিনের লোক, খুব বুদ্ধিমান, বিশ্বাস, ওর কাজের লোক। বনবিহারীবাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমলা লেবুর একটা কোয়া মুখে পুরে দিয়ে বললেন, আপনি বলেছেন পিয়ারিলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর, আর দ্বিতীয় অ্যাটাকের পর আপনাকে ডাকা হয়, আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয়। হ্যাঁ। আংটিটা দেবার সময় ঘরে কেউ ছিল কি? ও তা কি করে থাকবে বনবিহারীবাবু, এ সমস্ত কাজ কি আর বাইরের লোকের সামনে কেউ করে? বিশেষ করে প্যারিলাল কীরকম লোক ছিলেন তা তো আপনি জানেন, ও ঢাক বাজিয়ে নোবেল কাজ করার লোক তিনি একদম ছিলেন না। ও ওনার কত সিক্রেট চ্যারিটি আছে তা আপনি জানেন? লাখ লাখ রুপিয়া হাসপাতালে অনাথ আশ্রমে দান করেছেন, কিন্তু কোনো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি। শ্রীবাস্তব বনবিহারীবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? আসলে ব্যাপারটা কি জানেন, এই আংটি দেওয়ার ঘটনার অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন। এমন একটা মূল্যবান জিনিস হাত বদল হলো,
অথচ কেউ জানতে পারল না। শ্রীবাস্তব একটুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বললেন, বাহ 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 বনবিহারী বাবু বাহ, আমি প্যারি লালের আংটি চুরি করলাম, আমি ধীরেন বাবুর কাছে সেটা রাখলাম, আবার আমি সেটা ধীরেন বাবুর বাড়ি থেকে চুরি করলাম, আরে ওয়ান্ডারফুল। বনবিহারী বাবু তার মুখের ভাব একটুও না বদলিয়ে বললেন, আপনি বুদ্ধিমানের কাজই করেছেন, আমি হলেও তাই করতাম, কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যি ভয় পেয়েছিলেন, তাই আংটিটা ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন, তারপর ধীরুবাবু আলমারি থেকে সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল। কি বলো ফেলু মাস্টার, আমার গোয়েন্দাগিরিটা কি নেহাত উড়িয়ে দেবার মতো? ফেলুদা তার খাতা বন্ধ করে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছিলেন তার কি কোনো সাক্ষীর অভাব আছে? না তা হয়তো নেই। আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন, একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। শ্রীবাস্তব যদি আংটিটা চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পেছনে লেগেছে তাদের অপরাধ আরও অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চোর। বুঝেছি। বনবিহারী বাবুর গলার স্বর গম্ভীর। তাহলে তুমি বিশ্বাস করো না যে শ্রীবাস্তবের কাছে এখনো আংটিটা আছে? না করি না, আমার কাছে তার প্রমাণ আছে। কামরা সকলেই চুপ। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারী বাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, কি প্রমাণ আছে তা জিজ্ঞেস করতে পারি কি? জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন, কিন্তু উত্তর এখন পাবেন না, তার সময় এখন আসেনি। আমি ফেলুদাকে এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি। বনবিহারী বাবু আবার ঠাট্টা সুরে বললেন, আমি বেঁচে থাকতে সে উত্তর পাব তো? হ্যাঁ আশা তো করছি, একটা স্পাইয়ের রহস্য আছে, সেটা সমাধান হলেই পাবেন। স্পাই? বনবিহারী বাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন, কি স্পাই? শ্রীবাস্তব বললেন, ফেলু বাবু বোধহয় ও প্যারি লালের লাস্ট ওয়ার্ডস এর কথা বলছেন, ও মারা যাওয়ার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন। বনবিহারী বাবুর ভ্রুকুটি আরো বেড়ে গেল, বললেন, আশ্চর্য, লখনৌ শহরে স্পাই? তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নিয়ে চুপ করে কামরার মেঝের দিকে চেয়ে থেকে বললেন, হতে পারে, আমার একবার একটা সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন। না কিছু না, আই মে বি রং। বুঝলাম বনবিহারী বাবু আর ও বিষয়ে কিছু বলতে চান না, আর এমনিতেই হরদই স্টেশন এসে পড়াতে কথা বন্ধ হয়ে গেল। একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল। আমিও নামলাম, কারণ ট্রেন স্টেশনে থামলে গাড়ির ভেতর বসে থাকতে আমার ইচ্ছে করে না। আমরা নামতেই আর একজন গেরুয়া পড়া দাড়িওয়ালা লোক কোত্থেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়ল। বনবিহারীবাবু ব্যস্ত হয়ে বললেন, কামরা রিজার্ভড, জায়গা নেই, জায়গা নেই। তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল, বরেলি পর্যন্ত যেতে দিন দয়া করে, তারপর আমি অন্য গাড়িতে চলে যাব, রাত্রে আপনাদের বিরক্ত করব না। অগত্যা বনবিহারীবাবু তাকে উঠতে দিলেন। ফেলুদা বলল, সন্ন্যাসীদের জ্বালায় দেখছি আর পারা গেল না। এই চাওয়ালা! চাওয়ালা দৌড়ে এগিয়ে এল। তুই খাবি? কেন খাব না, অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না। গরম চায়ের ভাঁড় কোনো রকমে এ হাত ও হাত করতে করতে ফেলুদাকে বললাম, শ্রীবাস্তব চোর হলে কিন্তু খুব খারাপ হবে। ফেলুদা ওর সাংঘাতিক গরম চায়ে চুমুক দিয়ে বলল, কেন? কারণ ওকে আমার বেশ ভালো লাগে, মনে হয় খুব ভালো মানুষ। বকচন্দর, তুই যে ডিটেকটিভ বই পড়িসনি, বললে জানতে পারতিস যে যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয়। এই ঘটনা তো আর ডিটেকটিভ বইয়ের ঘটনা নয়। তাতে কি হলো, বাস্তব জীবনের ঘটনা থেকেই তো লেখকের আইডিয়া পান। আমার ভারী রাগ হলো, বললাম, তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে বসে গপ্প করছিল তখন বাইরে থেকে কে ওকে ওয়াচ করছিল আর চারমিনার খাচ্ছিল? সে হয়তো ডাকাতের দলের লোক। তাহলে তুমি বলছো শ্রীবাস্তবও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক? তাহলে তো সকলেই খারাপ লোক, কারণ গণেশ গুহ বলেছিল বনবিহারী বাবুও ভালো লোক নয়। ফেলুদা উত্তরের বদলে চায়ের ভাঁড়ে একটা বড় রকম চুমুক দিতেই
ওর থেকে জানি একটা দলা পাকানো কাগজ ঠাঁই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড করে একেবারে ভাঁড়ের মধ্যে পড়ল। এক ছোবলে কাগজটা ভাঁড় থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মে ভিড়ের দিকে চাইতেই গার্ডের বিশ্রু শোনা গেল। এখন আর কারুর সন্ধানে ছোটাছুটি করার কোনো উপায় নেই। কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল। কাগজে লেখা ছিল, খুব হুঁশিয়ার। আর দেখে বুঝলাম এবারও পানির রস দিয়েই লেখা। বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেই লখনৌ শহরে ছেড়ে আসিনি, সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। সন্ধে হয়ে এসেছে, কামরার বাতিগুলো এই মাত্র জ্বলেছে, ট্রেন ছুটে চলেছে বরেলির দিকে। কামরায় সব শুধু সাতজন লোক, আমি আর ফেলুদা একটা বেঞ্চিতে, একটায় বাবা শ্রীবাস্তব আর তৃতীয়টায় বনবিহারীবাবু আর সেই সন্ন্যাসী। বাবাদের ওপরের বাঙ্কে বনবিহারীবাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে। আমাদের ওপরের বাঙ্কে একটা লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। লখনৌ স্টেশনে গাড়িতে উঠে অবধি তাকে এই ঘুমন্ত আর চাদর মুড়ি অবস্থাতেই দেখেছি। তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে, উপরের দিকে চাইলেই দেখা যায়। বনবিহারীবাবু বেঞ্চির ওপর পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছেন, শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছেন, আর বাবাকে দেখলেই মনে হয় ওর ঘুম পেয়েছে। মাঝে মাঝে চোখ রগড়িয়ে টান হয়ে বসছেন। সন্ন্যাসীর যেন আমাদের কোনো ব্যাপারেই কোনো ইন্টারেস্ট নেই, সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। ফেলুদা জানলার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান গাইছে, সেটা আবার হিন্দি গান। তার প্রথম দু লাইন হচ্ছে, জব ছোড় চলে লখনৌ নগরী তব হাল আদম পর ক্যা গুজরি। বাকিটা ফেলুদা হু হু করে গাইছে, বুঝলাম ওই দু লাইন ছাড়ার কথা জানা নেই। বনবিহারী বাবু হঠাৎ বললেন, ওয়াজেদ আলী শাহর গান তুমি জানলে কি করে? হ্যাঁ, আমার এক জ্যাঠামশাই গাইতেন, খুব ভালো ঠুংরি গাইয়েছিলেন। বনবিহারীবাবু পাইপে টান দিয়ে জানলার বাইরে সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে বললেন, আশ্চর্য নবাব ছিলেন ওয়াজিদ আলী, গান গাইতেন পাখির মতো, গান রচনাও করতেন, ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে, কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক ফোঁটাও। শেষ বয়সটা কাটে কলকাতার মেটিয়াবুরুজে, এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে এক জোটে কলকাতার প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করেন ওই ওয়াজেদ আলী শাহ। কথা শেষ করে বনবিহারীবাবু দাঁড়িয়ে উঠে বাঙ্কে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভেতর থেকে একটা ছোট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির উপর রেখে বললেন, এবার আমার প্রিয় কিছু গান শোনাই, এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার, ব্যাটারিতে চলে। এই বলে বাক্সটার ঢাকনা খুলে হারমোনিয়ামের পর্দার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতে পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো। বনবিহারীবাবু বললেন, এ গান যদি সত্যি করে উপভোগ করতে হয় তাহলে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে শোনো। আমি বাইরের দিকে চেয়ে আবছা আলোতে দেখলাম বিরাট বিরাট গাছওয়ালা ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে। সেই জঙ্গল থেকেই যেন শোনা গেল বন বিড়ালের কর্কশ চিৎকার। বনবিহারীবাবু বললেন, ভলিউম ইচ্ছে করে বাড়াইনি যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে। তারপর শুনলাম হায়নার হাসি। সে এক অদ্ভুত ব্যাপার, ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি আর সারা জঙ্গল থেকে হায়নার হাসি শব্দ ভেসে আসছে। বনবিহারীবাবু বললেন, এর পরের শব্দটা আর একটু কমানো উচিত, কারণ ওটা শোনা যায় খুব আসতেই, তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়েই শোনাচ্ছি। হ্যাঁ, আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো।
সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনিও অবাক হয়ে শুনছেন। বনবিহারি বাবু বললেন, র্যাটল স্নেক, আওয়াজটা শুনলে যদিও ভয় করে কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্বটা জানিয়ে দেবার জন্য এই শব্দটা করে, যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে। বাবা বললেন, তাহলে ওরা এমনিতে মানুষকে অ্যাটাক করে না? জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না, সে আমাদের দিশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন, তবে কোন ঠাসা হয়ে গেলে করে বই কি। যেমন ধরুন, একটা ছোট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায়, তাহলে কি আর করবে না? নিশ্চয়ই করবে। আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন তো? ইনফ্রারেড রশ্মি এদের চোখে ধরা পড়ে, অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায়। তারপর রেকর্ডার বন্ধ করে দিয়ে বনবিহারি বাবু বললেন, দুঃখের বিষয়, আমার বাকি যে কটি প্রাণী আছে, বিছে আর মাকড়সা, তারা দুটোই মৌন। এবার যদি অজগরটি পাই, তাহলে তার ফোঁসফোঁসানি নিশ্চয়ই রেকর্ড করে রাখব। বাবা বললেন, ভয় ভয় করছিল কিন্তু শব্দগুলো শুনে। তা তো বটেই, কিন্তু আমার কাছে এ শব্দ সঙ্গীতের চেয়েও মধুর। বাইরে যখন যাই, জানোয়ারগুলোকে তো সঙ্গে নিয়ে যেতে পারি না, তাই এই শব্দগুলোকেই নিয়ে যাই সঙ্গে করে। বরেলিতে আমাদের ডিনার দিল আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন। ফেলুদা এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বলল, ব্রেনের কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে। আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না? তোরটা কাজ নয়, খেলা। তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি। ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে শুধু আমি যাতে শুনতে পাই এমনভাবে বলল, পিয়ারি লাল কোন স্পাইয়ের কথা বলেছিলেন সেটার একটা আন্দাজ পেয়েছি। এইটুকু বলে ফেলুদা একেবারে চুপ মেরে গেল। গাড়ি বরেলি ছেড়েছে। বাবা বললেন, ভোর চারটে উঠতে হবে, তোরা সব এবার শুয়ে পড়। বেঞ্চির অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম। বনবিহারী বাবু বললেন, উনি ঘুমাবেন না। তবে আপনারা নিশ্চিন্তে ঘুমোন, আমি হরিদ্বার আসা ঠিক আগেই আপনাদের তুলে দেব। বাবা আর শ্রীবাস্তব ওদের বেঞ্চিটা ভাগাভাগি করে শুয়ে পড়লেন। বনবিহারি বাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন। ঘরের ভিতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে। শুধু তাই না, আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখাও যাচ্ছে, বোধ হয় পূর্ণিমার আগের দিনের চাঁদ, আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গেই ছুটে চলেছে। চাঁদ দেখতে দেখতে আমার মন কেন জানি বলল যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না, আরও কিছু ঘটবে সেখানে। কিংবা এও হতে পারে যে আমার মন চাইছে হরিদ্বারেও কিছু ঘটুক। শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না। আচ্ছা, ট্রেনের এত দোলানি আর এত শব্দের মধ্যে কি করে ঘুম এসে যায়? কলকাতায় আমার বাড়ির পাশে যদি এরকম ঘটাং ঘটাং শব্দ হতো আর আমার খাটটাকে কেউ ক্রমাগত ঝাঁকুনি দিত, তাহলে কি ঘুম আসতো? ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করাতেও বলল, এরকম শব্দ যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে মানুষের কান তাতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর শব্দটা ডিস্টার্ব করে না। আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই করে। খোকাদের দোল দিয়ে ঘুম পাড়ায় দেখিসনি? বরং শব্দ আর দোলানি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলেই ঘুম ভেঙে যাওয়ার চান্স থাকে। তুই লক্ষ্য করে দেখিস, অনেক সময় স্টেশনে গাড়ি থামলেই ঘুম ভেঙে যায়। ঘুমে যখন প্রায় চোখ বুজে এসেছে তখন একবার মনে হলো, বাঙ্কের ওপরে যে লোকটা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল সে যেন উঠে বাঙ্ক থেকে নেমে একবার ঘরের মধ্যে ঘোরাফেরা করল, তারপর একবার যেন কার একটা হাসি শুনতে পেলাম। সেটা মানুষও হতে পারে আবার হায়নাও হতে পারে। তারপর দেখলাম আমি ভুল ভুলাইয়ার ভেতর পথ হারিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, আর যতবারই এক একটা মোড় ঘুরছি ততবারই দেখছি একটা প্রকাণ্ড মাকড়সা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রকাণ্ড দুটো জল জলে সবুজ চোখ আমার দিকে দেখছে। একবার একটা মাকড়সা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার প্রকাণ্ড কালো লোম ঢাকা পাটা আমার কাঁধের উপর রাখতেই আমার ঘুম আর স্বপ্ন একসঙ্গে ভেঙে গেল।
আর দেখলাম ফেলুদা আমার কাঁধে হাত রেখে ঠেলা দিচ্ছে। হাই তপসে, ওঠ, হরিদ্বার এসে গেছে। বাবুর নামটা কি নিবাস কোথায়? এই তো বাবু এদিকে, কোন ধর্মশালা উঠছেন বাবু? বাবা দক্ষিণেশ্বরের দর্শন হবে তো বাবু। প্ল্যাটফর্মে নামতে না নামতেই পান্ডারা যে এইভাবে চারিদিক থেকে ছেঁকে ধরবে সেটা ভাবতেই পারিনি। ফেলুদা অবশ্যই আগেই বলেছিল যে এরকম হয়, আর এইসব পান্ডাদের কাছে নাকি প্রকাণ্ড মোটা মোটা সব খাতা থাকে, তাতে নাকি আমাদের সব 200-300 বছরের পূর্বপুরুষদের নাম ঠিকানা লেখা থাকে। অবশ্যই তারা যদি কোনোদিন হরিদ্বারে এসে থাকেন তাহলেই। বাবার কাছে শুনেছি আমার ঠাকুরদাদার ঠাকুরদা নাকি সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর তিনি নাকি অনেক দিন হরিদ্বারে ছিলেন। হয়তো এইসব খাতার মধ্যে তার নাম ঠিকানা তার হাতের লেখাও পাওয়া যাবে। বনবিহারীবাবু বললেন, পান্ডা টান্ডার কোনো দরকার নেই, এতে সুবিধের চেয়ে উৎপাতি বেশি। চলুন, আমার জানা শীতল দাসের ধর্মশালায় নিয়ে যাই আপনাদের। একসঙ্গে থাকা যাবে, খাওয়াও মন্দ না। একদিনের তো মামলা, তারপর তো মোটরে করে ঋষিকেশ লাসমান ঝুলা। কুলির মাথায় জিনিস চাপিয়ে প্রায় রাতের মতো অন্ধকারে আমরা পাঁচজন তিনটে টাঙ্গায় উঠে পড়লাম। একটায় ফেলুদা আর আমি, একটায় বনবিহারীবাবু, আর একটায় বাবা আর শ্রীবাস্তব। যেতে যেতে ফেলুদা বলল, তীর্থস্থান মানেই নোংরা শহর, তবে একবার গঙ্গার ধারটায় গিয়ে বসতে পারলে দেখবি ভালোই লাগবে। খট খট ঘড় ঘড় করতে করতে আমাদের টাঙ্গা অলিগলির মধ্যে দিয়ে চলেছে। দোকান টোকান এখনো একটাও খোলেনি। রাস্তার দুপাশে লোক কম্বল মুড়ি দিয়ে খাটিয়ে শুয়ে ঘুমোচ্ছে। কেরোসিনের বাতি দু একটা টিমটিম করে জ্বলছে এখানে সেখানে। কিছু বুড়ো লোক দেখলাম হাতে ঘটি নিয়ে রাস্তা হেঁটে চলেছে। ফেলুদা বলল ওরা গঙ্গা স্নান যাত্রী। সূর্য যখন উঠবে তখন কোমর জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে স্তব করবে। বাকি শহর এখনও ঘুমন্ত বললেই চলে। আমাদের সামনের গাড়িটায় বনবিহারীবাবু ছিলেন। একটা সাদা একতলা থামওয়ালা বাড়ির সামনে সেটা থামল। আমাদের আর বাবাদের গাড়িও তার পিছনে থামল। বুঝলাম এটাই শীতল দাসের ধর্মশালা। বাড়ির সামনের ফটকের ভিতর দেখতে পেলাম একটা বেশ বড় খোলা জায়গা, আর তার তিন পাশে বারান্দা আর ঘরের সারি। ধর্মশালার চাকর এসে মালগুলো তুলে নিয়ে গেল। আমরা তার ফটকের পিছন গেট দিয়ে ঢুকেছি, এমন সময় আরেকটা টাঙ্গা এসে ফটকের সামনে দাঁড়ালো। তারপর দেখি বরেলি পর্যন্ত যে সন্ন্যাসী আমাদের সঙ্গে ছিলেন তিনি সেই টাঙ্গা থেকে নামলেন। লোকটাকে দেখে আমি ফেলুদার কোটের আস্তিন ধরে একটা টান দিয়ে বললাম, এই সেই ট্রেনের সন্ন্যাসী ফেলুদা? ফেলুদা একবার আড় চোখে লোকটার দিকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এই বাবাজির মধ্যেও তুই রহস্যজনক কিছু পেলি নাকি? কিন্তু বারবার চল ভেতরে চল। দুটো পাশাপাশি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হলো। একটাতে চারটে খাটিয়া পাতা রয়েছে, তার মধ্যে একটাতে একজন লোক ঘুমাচ্ছে, আর বাকি তিনটে আমি, বাবা আর ফেলুদার জন্য ঠিক হলো। পাশের ঘরে শ্রীবাস্তব আর বনবিহারীবাবুর ব্যবস্থা হলো। বনবিহারীবাবুর ঘরেই দেখলাম সেই বাবাজিও আশ্রয় নিলেন। মুখটুক ধুয়ে চা বিস্কুট খেতে খেতে সূর্য উঠে গেল, আর ধর্মশালাতেও লোকজন উঠে গিয়ে বেশ একটা গোলমাল শুরু হয়ে গেল। এখন বুঝতে পারলাম কত রকম লোক এখানে এসে রয়েছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ, বাঙালি, হিন্দুস্তানি, মারওয়াড়ি, গুজরাটি, মারাঠি মিলে হইচই হট্টগোল ব্যাপার। বাবা বললেন, তোরা কি বেরোবি নাকি? সেরকম তো ভাবছিলাম, একবার ঘাটের দিকটা ঘুরে এলে। তাহলে সেই ফাঁকে আমি বনবিহারী বাবুর সঙ্গে গিয়ে কাল সকালের জন্য দুটো ট্যাক্সির ব্যবস্থা দেখি। আর একটা কাজ করো তো ফেলু, বাজারের দিকটা গিয়ে একবার দেখো তো, যদি একটা এভারেডি টর্চ পাওয়া যায়। এ তো আর লখনৌ শহর না, ও জিনিস এখানে হাতে রাখা ভালো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। ফেলুদা বলল, এত ছোট শহরে টাঙ্গা না নিয়ে হাঁটাই ভালো। হাঁটতে হাঁটতে বুঝলাম হরিদ্বার শহরে সত্যিই বেশ ঠান্ডা, আর গঙ্গার পাশে বলেই বোধ হয় সমস্ত শহরটা একটা আবছা কুয়াশায় ঢেকে রয়েছে। ফেলুদাকে জিজ্ঞেস করতে ও বলল, যত না কুয়াশা তার চেয়ে বেশি উনুনের ধোঁয়া। ধর্মশালার সামনের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করতেই সে ঘাটের পথ দেখিয়ে দিয়ে বলল, ইহাসে আধা মিল জানা সে ঘাট মিল জায়গা। ঘাটে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই একটা গণ্ডগোল শুনতে পাচ্ছিলাম। শেষে বুঝতে পারলাম যে সেটা আসলে এত লোক একসঙ্গে স্নান করার গণ্ডগোল। তার উপর ঘাটের পথের দুদিকে ভিখিরি আর ফেরিওয়ালার সারি, তারাও কম চেঁচামেচি করছে না। আমরা ভিড় ঠেলে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। এরকম দৃশ্য আমি আর কখনো দেখিনি। জলের মধ্যে যেন একটা মেলা বসেছে। ঘাটের উপরেই একটা মন্দির, তার থেকে আরতির ঘণ্টার আওয়াজ আসছে। এক জায়গায় গলায় কণ্ঠি পরা, কপালে তিলক কাটা একজন বৈষ্ণব গান গাইছে। তাকে ঘিরে এক দল বুড়ো বুড়ি বসে আছে। মানুষের আশেপাশে ছাগল, কুকুর, গরু, বাছুরও কিছু কম নেই।
ফেলুদা ঘাটের ধাপে একটা খালি জায়গা বেছে নিয়ে বসে পড়ে বলল, প্রাচীন ভারতবর্ষ যদি দেখতে চাস তো এই ঘাটের ধাপে কিছুক্ষণ বসে থাক। লখনৌ থেকে এই জায়গার ব্যাপারটা এত অন্যরকম যে আমার মন থেকে আংটির ঘটনাটা প্রায় মুছেই যাচ্ছিল। ফেলুদারও কি তাই, নাকি ও মনে মনে রহস্যের সমাধানের কাজ চালিয়েই চলেছে? ওকে সে কথাটা জিজ্ঞেস করতে সাহস হলো না। ওর দিকে ফিরে দেখি ও বেশ একটা খুশি খুশি ভাব নিয়ে পকেট থেকে দেশলাইয়া সিগারেট বার করছে। বাবাদের সামনে তো খেতে পারে না, তাই এই সুযোগে খেয়ে নেবে। সিগারেটটা মুখে পুড়ে দেশলাইয়ের বাক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে কী যেন একটা জিনিস ঝলমল করে উঠল। আমি চমকে উঠে বললাম, ওটা কি ফেলুদা? ফেলুদা ততক্ষণে দেশলাই বার করে বাক্স বন্ধ করে দিয়েছে। সে অবাক ভাব করে বলল, কোনটা? ওই যে চকচক করে উঠল দেশলাইয়ের বাক্সে। ফেলুদা কায়দা করে দুহাতের আড়ালে গঙ্গার হাওয়ার মধ্যেও সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, দেশলাইতে ফসফরাস থাকে জানিস কি, সেইটাই রোদে চকচক করে উঠেছে আর কি। আমি আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু দেশলাইয়ের ওপর রোদ পড়লে এতটা ঝলমল করে উঠতে পারে এ জিনিসটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। হরিকাচরণ ঘাট থেকে গঙ্গার দৃশ্য দেখে, দক্ষেশ্বরের মন্দির দেখে, বাজারের মণিহারি দোকান থেকে যখন আমরা তিন সেলের একটা টর্চ কিনছি, তখন প্রায় 10:30 বাজে। যতই ঘুরি না কেন আর যাই দেখি না কেন, ফেলুদা দেশলাইয়ের বাক্সর মধ্যে এই চকচকানির কথাটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। বারবার খালি মনে হচ্ছিল যে ওটা আসলে এই ঔরঙ্গজেবের আংটির হীরের চকচকানি। ফেলুদা যদি বলতো ওটা একটা সিকি বা আধুলি, তাহলেও হয়তো বিশ্বাস করতে পারতাম, কিন্তু ফসফরাসের ব্যাপারটা যে একেবারে গুল সেটা আমার বুঝতে বাকি ছিল না। আর আংটিটা যদি সত্যিই ফেলুদার কাছে থেকে থাকে, আর সেটার পিছনে যদি সত্যি ডাকাত লেগে থাকে, আর সে ডাকাত জেনে থাকে যে ফেলুদার কাছে এই আংটি আছে, তাহলে সেটা জানে বলেই কি ফেলুদা ওসব হুমকি দেওয়া দেওয়া কাগজ পাচ্ছে, আর ওর দিকে গুলতি দিয়ে ইঁট মারছে, আর লাঠির ডগায় ক্লোরোফোমের ন্যাকড়া বেঁধে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে? ফেলুদা কিন্তু সারা রাস্তা গুনগুন করে গান গেয়েছে। একবার গান থামিয়ে আমায় বলল, খট বলে একটা রাগ আছে জানিস, এটা সেই রাগ সকালে গাইতে হয়। আমি বলতে চেয়েছিলাম যে খটটট জানি না, রাগরাগিনী জানি না, কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে আর খটকা লাগছে, তুমি আমায় ধাপ্পা দিলে কেন? কিন্তু কথাটা আর বলা হলো না, কারণ তখন আমরা ধর্মশালায় পৌঁছে গেছি। মনে মনে ঠিক করলাম যে আজকের মধ্যেই ফেলুদার সঙ্গে এ বিষয়ে কথা বলতেই হবে। ধর্মশালার বারান্দায় দেখি বাবা, বনবিহারীবাবু, শ্রীবাস্তব আর একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক বসে গপ্প করছেন। বাবা আমাদের দেখেই বললেন, ট্যাক্সির ব্যবস্থা হয়ে গেছে, কাল 6:00 রওনা, বনবিহারীবাবুর চেনা থাকায় বেশ সস্তায় হয়ে গেল। বাঙালি ভদ্রলোক শুনলাম এলাহাবাদে থাকেন, নাম বিলাসবাবু। তিনি নাকি একজন নামকরা হাত দেখিয়ে আপাতত বনবিহারীবাবুর হাত দেখছেন। বনবিহারীবাবু বললেন, কোনো জানোয়ারের কামড় টামড় খেয়ে মরবো কিনা সেটা একবার দেখুন তো। ভদ্রলোক হাতে একটা লবঙ্গ নিয়ে বনবিহারীবাবুর হাতের ওপর বোলাতে বোলাতে বললেন, না সেটা তো দেখছি না, স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে। হতে পারেন বিলাসবাবু হাত দেখিয়ে, আমার কিন্তু তার পাটা দেখে ভারী অদ্ভুত লাগলো। বুড়ো আঙুলটা তার পাশের আঙুলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বড়, আর সেটা দেখে মনে হলো খুব রিসেন্টলি যেন আমি সেরকম পা দেখেছি, কিন্তু কোথায় বা কার পা সেটা মনে করতে পারলাম না। বনবিহারীবাবু একটা হাঁপ ছাড়া শব্দ করে বললেন, যাক বাঁচা গেল। কেন মশাই, আপনি কি স্বীকার করেন নাকি বাঘ বা লোকটা লোক মারেন? বিলাসবাবুর বাংলায় একটা অবাঙালি টান লক্ষ্য করলাম। বনবিহারীবাবু বললেন, না তবু এসব জেনে টেনে রাখা ভালো, আমার এক খুড়তুতো ভাই, কোথাও কিচ্ছু নেই, হঠাৎ এক পাগলা কুকুরের কামড় খেয়ে হাইড্রোফোবিয়ায় মরল, তাই আর কি। আপনি কি কলকাতায় ছিলেন নাকি? বনবিহারীবাবু একটু অবাক হয়েই বললেন, ওটাও কি হাতের রেখায় পাওয়া যায় নাকি? হ্যাঁ আরে তাই তো দেখছি। আরে আপনার কি পুরানো আমলের শিল্পদ্রব্য দামি জিনিস টিনিস জমানোর শখ আছে নাকি? আমার না না, আমার কেন, আরে সে ছিল পিয়ারি লালের, আমার শখ জন্তু জানোয়ারের। তাই কি, তাই আপনি কামড় খাওয়ার কথা বলছিলেন, কিন্তু কিন্তু কি? বনবিহারীবাবুকে বেশ উত্তেজিত বলে মনে হলো। বিলাসবাবু প্রশ্ন করলেন, আপনার কি সম্প্রতি কোনো উদ্বেগের কারণ ঘটেছে? সম্প্রতি মানে? এই ধরুন গত মাসখানেকের মধ্যে। বনবিহারীবাবু বেশ জোরে হেসে উঠে বললেন,
মশাই আমার যাকে বলে নট এ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কোনো উদ্বেগ নেই। তবে হ্যাঁ, একটা অ্যাংজাইটি আছে এই যে কাল লক্ষ্মণ ঝুলায় গিয়ে একটা 12 ফুট অজগরের দেখা পাবো কি পাবো না। বিলাসবাবুর বোধহয় আরেকটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু বনবিহারীবাবু হঠাৎ হাত দুটো সরিয়ে নিয়ে একটা হাই তুলে বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, কিছু মনে করবেন না, এসব পামিস্ট্রি ফামিস্ট্রিতে আমার বিশ্বাস নেই। আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমাদের হাতে বটে, কিন্তু সেটা হাতের রেখায় নয়। হাত বলতে আমি বুঝি ক্ষমতা, সামর্থ্য, সেইটার উপরেই সব নির্ভর করে। এই বলে বনবিহারীবাবু চেয়ার ছেড়ে উঠে সোজা ঘরের ভেতর চলে গেলেন। আমার চোখ আবার চলে গেল বিলাসবাবুর পায়ের দিকে। অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারলাম না যে কোথায় দেখেছি ওরকম লম্বা বুড়ো আঙুলওয়ালা পা। সারাদিনের মধ্যে একবারও ফেলুদাকে সেই ঝলমলে জিনিসটার কথা জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। রাত্রে বাবা যদিও বললেন, তাড়াতাড়ি শুয়ে পড়, ভোরে উঠতে হবে, তবুও খাওয়া দাওয়া করে বিছানা পেতে শুতে শুতে প্রায় 10টা হয়ে গেল। লেপের তলায় যখন ঢুকছি তখন আমাদের পাশাপাশি দুটো ঘরের মাঝখানের দরজা দিয়ে একটা বিকট নাক ডাকার আওয়াজ পেলাম। ফেলুদা বলল, বিলাসবাবু। আমি বললাম, কি করে জানলে? কেন, কাল ট্রেনেও ডাকছিল, শুনিসনি? শুনিনি। বিলাসবাবু ট্রেনেও ছিলেন? হ্যাঁ, তাই তো। একটা রহস্যের হঠাৎ সমাধান হয়ে গেল। ওই বুড়ো আঙুল! ফেলুদা আস্তে করে আমার পিঠ চাপড়ে বলল, গুড, ঠিক কথা। আমাদের ওপরের বাঙ্কে উনি সারা রাত চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, কেবল পায়ের ডগা দুটো বেরিয়েছিল বাঙ্ক থেকে, আর তখনই দেখেছিলাম ওই বুড়ো আঙুল। কিন্তু এবার যে আসল প্রশ্নটা করতে হবে ফেলুদাকে, বাবার নড়াচড়া দেখে বুঝতে পারছিলাম উনি এখনও ঘুমাননি। বাবা না ঘুমলে কথাটা বলা চলে না, তাই আর একটু অপেক্ষা করতে হবে। ধর্মশালাটা ক্রমেই আরও নিঝুম হয়ে আসছে, আর তার সঙ্গে সমস্ত শহরটা। শীতকাল, তাই এমনিতেই লোকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে। আমাদের ঘরের ভেতর অন্ধকার, বাইরে উঠোনে বোধহয় একটা লাইট জ্বলছে, আর তারই আলো আমাদের দরজার চৌকাঠে এসে পড়েছে। একবার আমাদের ঘরের মেঝে থেকে যেন খুট করে একটা শব্দ এলো, বোধহয় ইঁদুর টিঁদুর কিছু হবে। এবার বাবার খাটিয়া থেকে শুনলাম ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দ। বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। আমি ফেলুদার দিকে ফিরলাম, তারপর গলা নামিয়ে একেবারে ফিসফিস করে বললাম, ওটা আংটি ছিল তাই না? ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমারই মতো ফিসফিস করে বলল, তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই। তোরা সব ঘুমিয়ে পড়ার পর ধীরুকাকার ঘরে আলনায় ঝোলানো ওই পাঞ্জাবিটার পকেট থেকে চাবি নিয়ে আলমালি খুলে আংটিটা বার করে নি, বাক্সটা নিয়ে নি, যাতে ডেফিনেটলি বোঝা যায় আংটিটা আছে। কিন্তু কেন নিলে আংটিটা? কারণ ওটা সরিয়ে রাখলে আসল ডাকাতকে উস্কে দিয়ে তাকে ধরার আরো সুবিধে হবে বলে। তাহলে ওই সন্ন্যাসী কি আংটিটাই নিতে এসেছিলেন? অম্বিকাবাবু নয়, আরেকজন সন্ন্যাসী যে নকল, যার হাতে অ্যাটাচি কেস ছিল, সেই এসেছিল চুরি করতে। কিন্তু গেট থেকেই বৈঠকখানায় আরেকজন গেরুয়াধারীকে দেখে চম্পট দেয়, তারপর টাঙ্গা করে স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে ঢুকে পোশাক বদলে নেয়। সেই নকল সন্ন্যাসী কে? একটা সন্দেহ আছে মনে, কিন্তু এখনো প্রমাণ পাইনি। এতদিন ধরে তুমি ওই আংটি পকেটে নিয়ে ঘুরে বেড়িয়েছো? না। তবে? একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম। কোথায়? ভুল ভুলাইয়ার একটা খোপড়ির ভেতর। বাপ রে বাপ, কি সাংঘাতিক বুদ্ধি! এতদিনে বুঝতে পারলাম ফেলুদার দ্বিতীয়বার ভুল ভুলাইয়া যাবার এবং গিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাবার কারণটা। কিন্তু তবু মনে একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো ভুল ভুলাইয়ার প্ল্যান জানতে না? প্রথম দিনেই সেটার একটা ব্যবস্থা করেছিলাম। আমার বাঁ হাতের কোড়ে আঙুলের নখটা বড়, সেটা জানিস তো? প্রথম দিনে হাঁটবার সময় ভুল ভুলাইয়ার প্রত্যেকটি গলির মুখে দেওয়ালের গায়ে নখ দিয়ে ঘষে 1, 2, 3 করে নম্বর দিয়ে রেখেছিলাম। 7 নম্বর গলির খুপরির মধ্যে ছিল আংটিটা।
আমি জানতাম ওর চেয়ে নিরাপদ জায়গা আর নেই। এদিকে হরিদ্বার যাব, অথচ আংটিটা লখনউয়ে থেকে যাবে, এটা ভালো লাগছিল না। তাই সেদিন গিয়ে বার করে নিয়ে আসি। আমার বুকের ভেতরটা আবার ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। বললাম, কিন্তু সে ডাকাত যদি সন্দেহ করে যে তোমার কাছে আংটিটা আছে? সন্দেহ করলেই বা, প্রমাণ তো নেই। আমার বিশ্বাস সন্দেহ করেনি, কারণ অত বুদ্ধি ওদের নেই। কিন্তু তাহলে তোমার পিছনে এভাবে লেগেছিল কেন? তার কারণ আংটির লোভ ওরা ছাড়তে পারছে না, আর ওরা জানে যে আমি যতদিন আছি ততদিন ওদের সব প্ল্যান ভণ্ডুল করে দেবার ক্ষমতা আমার আছে। কিন্তু আমার গলা শুকিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না। কোনো রকমে ঢোক গিলে তবে কথাটা শেষ করতে পারলাম। কিন্তু তার মানে তো তোমার সাংঘাতিক বিপদ হতে পারে। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াই তো ফেলু মিত্তিরের ক্যারেক্টার। কিন্তু আর কিন্তু না, এবার ঘুমো। ফেলুদা একটা তুড়ি মেরে হাই তুলে পাশ বদল করল। ধর্মশালা এখন চুপচাপ। দূরে রাস্তায় একটা কুকুর ডেকে উঠল। পাশের ঘরে নাক ডাকার শব্দ একটানা চলেছে। ঘুম কি আসবে? ফেলুদার টেক্কা মার্কা দেশলাইয়ের বাক্সে রোদের আলোতে ঝলমল করা বাদশাহী আংটির কথা কিছুতেই ভুলতে পারছিলাম না। এই আংটির ব্যাপারে কি অদ্ভুত সাহসের সঙ্গে ফেলুদা নিজেকে জড়িয়ে ফেলেছে তা ভাবতেও অবাক লাগে। অথচ এটাও ঠিক যে ও যদি না থাকত তাহলে হয়তো আংটি চুরিও হয়ে যেত আর চোর ধরাও পড়ত না। পাশের ঘর থেকে কিন্তু মনে হয় যেন অনেক দূর থেকে র্যাটল স্নেকের আওয়াজ পেলাম। বুঝলাম বনবিহারীবাবু তার প্রিয় সঙ্গীত শুনছেন, আর এই ঝুমঝুমির আওয়াজ শুনতে শুনতেই বোধহয় ঘুমটা এসে গিয়েছিল। বাবার ট্র্যাভেলিং ক্লকে 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আমার ঘুম ভেঙে গেল সেটা বাজার একটু আগেই। তাড়াতাড়ি মুখটুক ধুয়ে চাটা খেয়ে তৈরি হয়ে নিলাম। সঙ্গে নিয়ে যাবার জন্য খাবারের কথা বলতে শ্রীবাস্তব বললেন, লক্ষ্মণ ঝুলায় একদম ব্রিজের মুখটাতে ও দোকানে ফার্স্ট ক্লাস পুরি তরকারি পাবেন, ও খাবার নেবার দরকার নেই। সকলেই বেশ ভালো করে গরম জামা পরে নিয়েছিলাম, কারণ পথে তো ঠান্ডা হবেই, আর লক্ষ্মণ ঝুলার হাইট বেশি বলে সেখানে এমনিতেই এখানের চেয়ে বেশি ঠান্ডা। পৌনে 6টার সময় দুটো ট্যাক্সি পর পর এসে ধর্মশালার গেটের সামনে দাঁড়ালো। আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম বিলাসবাবু এসেছেন। শুনলাম উনিও লক্ষ্মণ ঝুলা যাবেন বলে আমাদের দলে ঢুকে পড়েছেন। কোন গাড়িতে উঠবো ভাবছি এমন সময় বনবিহারীবাবু এগিয়ে এসে বললেন, তিনজন তিনজন করে ভাগাভাগি হয়ে যেতে হবে অবশ্যই। জানোয়ার সম্বন্ধে আমার কিছু ইন্টারেস্টিং গল্প আছে, তপেশবাবু যদি চাও তো আমার গাড়িতে আসতে পারো। আমি বললাম, শুধু আমি কেন, ফেলুদাও নিশ্চয়ই শুনতে চাইবে। ফেলুদা কোনো আপত্তি করল না, তাই শেষ পর্যন্ত আমি ফেলুদা আর বনবিহারীবাবু একটা গাড়িতে আর বাবা শ্রীবাস্তব আর বিলাসবাবু অন্য গাড়িতে উঠলাম। শ্রীবাস্তবের সঙ্গে দেখলাম বিলাসবাবুর বেশ ভাব হয়ে গেছে। সামনের সিটে ড্রাইভারের পাশে বনবিহারীবাবু তার কাঠের বাক্সটা রাখলেন, বললেন, এইটাতে আমার অজগর আসবে। পেছনের সিটের মাঝখানে ফেলুদা আর দুপাশে আমি আর বনবিহারীবাবু বসলাম। ঠিক 6:15 সময় আমাদের গাড়ি দুটো একসঙ্গে রওনা দিল। শহর ছাড়িয়ে খোলা জায়গায় পৌঁছতে আরও 5 মিনিট লাগলো। সামনে পাহাড়, ডান দিকে চেয়ে থাকলে মাঝে মাঝে গঙ্গা দেখা যাচ্ছে। আমার মনটা খুশিতে ভরে উঠল। বনবিহারীবাবুও বোধহয় বেশ ফুর্তিতেই আছেন, কারণ গুনগুন করে গান ধরেছেন। বোধহয় অজগরের আশাতেই ওর মনের এই ভাব। ফেলুদা কেবল দেখলাম একেবারে চুপ মেরে গেছে। কি ভাবছে ও, আংটিটা কি এখনও ওর পকেটেই আছে? সেটা জানার কোনো উপায় নেই, কারণ ও বনবিহারীবাবুর সামনে সিগারেট খাবে না। বাবাদের ট্যাক্সিটা আমাদের সামনেই চলেছে। ট্যাক্সির পিছনের কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে বিলাসবাবু শ্রীবাস্তবকে কী সব যেন বোঝাচ্ছেন। হয়তো শ্রীবাস্তব এই ফাঁকতালে তার হাতটা দেখিয়ে নিচ্ছেন। বনবিহারীবাবু হঠাৎ বললেন, আচ্ছা শিশির ভেজা রাস্তা থেকে এখনও ধুলো উঠছে না, কিন্তু রোদের তেজ বাড়লে উঠবে। আমার মনে হয় ওদের একটু এগিয়ে যেতে দেওয়া উচিত। এই ড্রাইভার, একটু আস্তে চালাও তো দেখি।
দাড়িওয়ালা পাগড়ি পরা পাঞ্জাবি ড্রাইভার বনবিহারী বাবুর কথা মতো গাড়ি স্পিড কমিয়ে দিল, আর তার ফলে বাবাদের ট্যাক্সি বেশ কিছু দূর এগিয়ে গেল। ধুলো হোক আর যাই হোক, আমি মনে মনে চাইছিলাম গাড়ি দুটো যেন কাছাকাছি একসঙ্গে চলে, কিন্তু বনবিহারীবাবুর আদেশের উপর কিছু বলার সাহস হলো না। ভদ্রলোক জানোয়ারের গল্প আরম্ভ করবেন কখন? একটা গাড়ি যেন পিছন দিক থেকে বেশ কিছুক্ষণ ধরে বারবার হর্ন দিচ্ছে। বনবিহারীবাবু বললেন, এ তো জ্বালালো দেখছি, পাশ দাও হে ড্রাইভার, পাশ দাও, নইলে প্যাক প্যাক করে কান ঝালাবালা করে দেবে। ড্রাইভার বাধ্যভাবে গাড়িটাকে রাস্তার একটু বাঁদিকে নিল, আর অমনি একটা পুরনো ধরনের শেভরোলে ট্যাক্সি আমাদের গাড়ির পাশ দিয়ে হুশ করে বেরিয়ে এগিয়ে গেল। যাবার সময় দেখলাম যে সে গাড়ির পেছনের সিটে বসা একজন লোক মুখ বার করে আমাদের দিকে দেখে নিল। এ আমাদের চেনা লোক, সেই বারেলি পর্যন্ত যাওয়া গেরুয়াধারী সন্ন্যাসী। আমরা আগেই ঠিক করেছিলাম যে প্রথমে লক্ষ্মণঝুলা যাব, তারপর সেখানে বেশ কিছুক্ষণ থেকে দুপুরে খাওয়া সেরে ফেরার পথে ঋষিকেশটা দেখে আসব। সত্যি বলতে কি, ঋষিকেশটা সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না, সেও তো তীর্থস্থান, পাণ্ডা, ধর্মশালা, অলিগলি, ঘাট, মন্দির এইসব, কেবল গঙ্গাটা একটু অন্যরকম। বনবিহারীবাবু এখন ফেলুদার গানটা ধরেছেন, জব ছোড় চলে লখনউ নগরী তব হাল আধ পর ক্যা গুজরি। গান থামিয়ে হঠাৎ বনবিহারীবাবু বললেন, এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে জানো? ফেলুদা বলল, জানি, কত কাল রবে বলো ভারত হে। ঠিক বলেছ। তারপর আমার দিকে ফিরে বনবিহারীবাবু বললেন, STEEL স্টিল মানে হরন, HORN হর্ন, ওটার মানে কিন্তু সিং। হ্যাঁ, আবার SING এটার মানে গান, আবার GUN মানে কামান, আবার কামানের মতন ওই কাম অন মানে আই স, বাট ISAW আলাদা করে আই স মানে আমি দেখিয়াছিলাম, এটা জানো? এটা আমি জানতাম না, শুনে খুব মজা লাগলো আর মনে মনে মুখস্থ করে নিলাম। বনবিহারীবাবু বললেন, এটার জন্যই বোধহয় আমার গান বলতেই বন্দুকের কথা মনে পড়ে, আর বন্দুক বলতেই জিম করবেট, শিকারি করবেটের কথা জানো তো? ফেলুদা বলল, জানি, তিনি কিন্তু এইসব অঞ্চলে মানুষ খেকো বাঘ মেরে গেছেন। আমার করবেটকে কেন এত ভালো লাগে জানো? কারণ উনিও আমার মতো জানোয়ারদের স্বভাব বুঝতেন, ওদের ভালোবাসতেন। এই বলে আবার গুনগুন করে গান ধরলেন বনবিহারীবাবু। গাড়ি ছুটে চলেছে লক্ষ্মণঝুলার দিকে, বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঘন জঙ্গল, আকাশে মেঘ জমেছে, সূর্যটা এক একবার মেঘে ঢেকে যাচ্ছে, আর তক্ষুনি বাতাসটা আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রথম দিকে কেবল লক্ষ্মণঝুলার কথাই ভাবছিলাম, এখন আবার মাঝে মাঝে আংটির ব্যাপারটা মনটাকে খোঁচা দিতে আরম্ভ করেছে। অনেক কিছু নতুন জিনিস এ দুদিনে জানতে পেরেছি, কিন্তু আরও অনেক কিছুই যে এখনও জানতে বাকি আছে। মহাবীর কেন সন্দেহ করে যে প্যারিলাল স্বাভাবিকভাবে মারা যাননি? প্যারিলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাওয়ার আগে? প্যারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? সে স্পাই কি আমাদের চেনার মধ্যে কেউ, না চেনার বাইরে? এই সব ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির মধ্যে আয়নাটার দিকে চলে গেল। আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে, সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে। এবার আমি আর চোখে ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দেখছে তার সামনেই বসা ড্রাইভারের দিকে। আমার চোখটাও প্রায় আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল, আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কলারের ঠিক ওপরে ঘাড়ের মাঝখানে আঁচড়ের দাগ, এরকম দাগ আমরা আর একজনের ঘাড়ে দেখেছি, সে হল গণেশ গুহ। এবার ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জানলার বাইরে দেখছে। তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনো দেখিনি। কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল সে বনবিহারীবাবুর চাকরি ছেড়ে দিয়ে সেই দিনই কলকাতায় চলে যাচ্ছে, আর আজ
সে পাঞ্জাবি ড্রাইভারের ছদ্মবেশে আমাদের নিয়ে চলেছে লক্ষ্মণ ঝুলা। হঠাৎ করে মনে পড়ল, বনবিহারী বাবুই এই ট্যাক্সি ঠিক করে দিয়েছিলেন। তাহলে কি? আমি আর ভাবতে পারলাম না। আমার মাথা ভোঁ ভোঁ করতে আরম্ভ করেছে। আমরা কোথায় চলেছি এখন? লক্ষ্মণ ঝুলা না অন্য কোথাও? বনবিহারী বাবুর উদ্দেশ্যটা কি? অথচ তাকে দেখে তো তার মনে কোনো রকম উত্তেজনা বা দুরভিসন্ধি আছে বলে মনে হয় না। হঠাৎ বনবিহারী বাবুর গলার আওয়াজে চমকে উঠলাম। আমরা বাঁয়ে একটা রাস্তা ধরবো, এবার ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, কিছু দূর গেলেই একটা বাড়ি পাব, সেখানেই আমার অজগরটা থাকার কথা। যাওয়ার সময় একবার দেখে যাই, ফেরার পথে একেবারে বাক্সে পুরে নিয়ে গাড়িতে তুলে নেব। কি বলেন ফেলু বাবু? আশ্চর্য শান্তভাবে ফেলুদা বলল, বেশ তো। আমি কিন্তু একটা কথা না বলে পারছিলাম না। আপনি যে বলেছিলেন অজগরটা লক্ষ্মণ ঝুলায় আছে। এটা যে লক্ষ্মণ ঝুলা নয় সেটা তোমাকে কে বলল তপেশ বাবু? হাওড়া বলতে কি কেবল হাওড়ার পুল আর তার আশপাশটা বোঝায়? লক্ষ্মণ ঝুলা শুরু হয়ে গেছে এখান থেকেই, গঙ্গার ব্রিজ এখান থেকে মাইল দেড়েক। শালবনের মধ্যে দিয়ে আগাছায় ঢাকা, প্রায় দেখা যায় না এমন একটা পথ ধরে গাড়িটা বাঁদিকে ঘুরল। লক্ষ্য করলাম ড্রাইভারটা এবার বনবিহারী বাবুর নির্দেশের অপেক্ষাও করল না, যেন তার আগে থেকেই জানা ছিল এই রাস্তা দিয়ে যেতে হবে। কেমন লাগছে ফেলু বাবু? বনবিহারী বাবুর গলায় একটা নতুন সুর, কথাগুলোর পিছনে যেন একটা চাপা উত্তেজনা লুকানো রয়েছে। দারুণ। কথাটা বলেই ফেলুদা তার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরে আস্তে একটা চাপ দিল। বুঝতে পারলাম ও বলতে চাইছে, ভয় পাস না, আমি আছি। রুমাল এনেছিস তোপসে? ফেলুদার এই প্রশ্নটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না, তাই কিরকম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। রুমাল? রুমাল জানিস না? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। বনবিহারী বাবু বললেন, ধুলোর জন্য বলছো? এখানে কিন্তু ধুলোটা কম হবে না। ধুলো না বলে ফেলুদা তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে গুঁজে দিল। কেন যে সে এটা করল তা বুঝতেই পারলাম না। বনবিহারী বাবু তার টেপ রেকর্ডারটা নিজের কোলের ওপর নিয়ে সেটাকে চালিয়ে দিলেন। শালবনের ভেতর হায়না হেসে উঠল। বন এখন আরো গভীর, সূর্যের আলো আর আসছে না এখানে, এমনিতেই মেঘ আরো ঘন হয়েছে। বাবাদের গাড়ি এখন কোথায়? লক্ষ্মণ ঝুলা পৌঁছে গেছে কি? আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবেন না। সেই জন্যেই কি বনবিহারী বাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন? মনে যত জোর আছে, সাহস আছে, সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম। কেন জানি বুঝতে পারছিলাম না ফেলুদার উপর যতই ভরসা থাকুক না কেন, আজ যে অবস্থায় পড়তে হবে ওকে, তাতে ওর যত বুদ্ধি যত সাহস আছে সবটুকু দরকার হবে। গাড়ি আরো গভীর বনের মধ্যে দিয়ে চলেছে এখন। বনবিহারী বাবু আর গান গাইছেন না, এখন কেবল ঝিঁঝির ডাক আর মোটরের চাকার তলায় আগাছার খসখসানি। প্রায় 10 মিনিট চলার পর কাছের গুঁড়ি আর পাতার ফাঁক দিয়ে কিছু দূরে একটা বাড়ি দেখা গেল। এরকম জায়গায় এত গভীর বনের ভেতর কে আবার বাড়ি তৈরি করল? হঠাৎ মনে পড়ল, আমার এক দূর সম্পর্কের কাকা আছেন যিনি সুন্দরবনে কোথায় যেন একটা ফরেস্ট অফিসার, তারও এরকম একটা বাড়ি আছে শুনেছি। আশেপাশে বাঘ ঘোরাফেরা করে, এও হয়তো সেই ধরনের একটা বাড়ি। আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি আর সেটা বহু পুরনো। শুধু তাই না, বাড়িটা আসলে একটা মাচার ওপর তৈরি, একটা কাঠের সিঁড়ি দিয়ে সেই মাচায় উঠতে হয়। বাইরে থেকে দেখে মনেই হয় না যে সেখানে কোনো লোক থাকে। আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বনবিহারী বাবু বললেন, পাড়ে আছেন বলে তো মনে হয় না,
তবে এসেইছি যখন তখন ভেতরে গিয়ে একটু অপেক্ষা করা যাক। হয়তো কাছাকাছির মধ্যেই কোথায় গেছেন কাঠ সংগ্রহ করতে। একা মানুষ তো সব নিজেই করেন, আর ওর অত জানোয়ারের ভয় নেই, আমারই মতো। এসো ফেলুচন্দ্র, তপেশচন্দ্র, ভেতরে গিয়ে বসা যাক। একই সন্ন্যাসী তো অনেক দেখলে, এবার একজন সত্যিকারের সাধু পুরুষ কিভাবে থাকেন দেখবে চলো। আমরা তিনজন গাড়ি থেকে নামলাম। ফেলুদা না থাকলে আমার মনের অবস্থা যে কি হতো জানি না। এখনো যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ হলো ফেলুদার নির্বিকার ভাব। এক এক সময় তাই মনে হয় বিপদটা হয়তো আসলে আমার কল্পনা, আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার, আর বনবিহারীবাবু খুব ভালো লোক, আর এই বাড়িটায় সত্যিকারের পাণিজি বলে একজন সাধু পুরুষ থাকেন, যার কাছে একটা 12 ফুট লম্বা অজগর সাপ আছে, আর সেটা দেখার জন্যই বনবিহারীবাবু এখানে আসছেন। আগাছার শুকনো শালপাতার উপর দিয়ে হেঁটে কাঠের সিঁড়ি দিয়ে উঠে আমরা বাড়িটার ভেতরে ঢুকলাম। যে ঘরটায় ঢুকলাম সেটা সাইজে আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয়। ঢোকার দরজা ছাড়াও আর একটা দরজা আছে, সেটা দিয়ে পাশের আর একটা ঘরে যাওয়া যায়, কিন্তু মনে হলো সে দরজাটা বাইরে থেকে বন্ধ। দুটো দরজার উল্টো দিকে দুটো ছোট্ট জানলাও রয়েছে, জানলা দিয়ে বাইরের শালবন দেখা যাচ্ছে। মাচাটার হাইট একটা মানুষের বেশি নয়। বনবিহারীবাবু কাঁধে ঝোলানো টেপ রেকর্ডারটা মাটিতে নামিয়ে রেখে বললেন, পাড়েজির কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছ। ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল, একটা হাতল ভাঙা বেঞ্চি আর একটা টিনের চেয়ার। ফেরুদা বেঞ্চিটার উপর বসলো দেখে আমিও তার পাশে গিয়ে বসলাম। বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে তেশলাইটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে টিনের চেয়ারটা মজবুত কিনা হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে একটা আরামের শব্দ করে সেটার উপর বসলেন। তারপর পাইপটাতে একটা বিরাট টান দিয়ে ঘরটাকে প্রায় ধোঁয়ায় ভরে দিয়ে চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বললেন, তারপর ফেলু বাবু, আমার আংটিটা যে এবার ফেরত চাই। আপনার আংটি? বনবিহারীবাবুর কথাটা যে ফেলুদাকে বেশ অবাক করেছে সেটা বুঝতে পারলাম। বনবিহারীবাবু ঠোঁটের কোণে পাইপ আর একটা অল্প হাসি নিয়ে চুপ করে বসে রইলেন। বাইরে ঝিঝির শব্দ কমে এসেছে। ফেলুদা বলল, আর সে আংটি যে আমার কাছে রয়েছে তা আপনি কি করে জানলেন? বনবিহারীবাবু এবার কথা বললেন, অনুমান অনেক দিন থেকেই করছিলাম, বাইরের একটা লোক এসে ধীরুবাবুর শোবার ঘরের আলমারি খুলে তার থেকে আংটি বার করে নিয়ে যাবে, এটা প্রথম থেকেই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। তবে তোমার ওপর সন্দেহ গেলেও এতদিন প্রমাণ পাইনি, এখন পেয়েছি। কি প্রমাণ? বনবিহারীবাবু উত্তরে কিছু না বলে মেঝে থেকে টেপ রেকর্ডারটা কোলে তুলে নিয়ে ঢাকনা খুলে সুইচ টিপে দিলেন। যা শুনলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল, চাকা ঘুরছে, আর যন্ত্রটা থেকে আমার আর ফেলুদার গলার স্বর বেরোচ্ছে। বনবিহারীবাবু খুট করে রেকর্ডারের সুইচ বন্ধ করে দিলেন, তারপর বললেন, কাল রাত্রিরে তোমরা শোবার আগেই মাইক্রোফোনটা তোমাদের খাটিয়া তলায় রেখে এসেছিলাম, অবশ্যই তোমরা যে ঠিক এই বিষয়ে কথাবার্তা বলবে সেটা আমার জানা ছিল না, কিন্তু যখন বলেইছ তখন কি আর সুযোগ ছাড়া যায়? এর চেয়ে বেশি প্রমাণ কি দরকার আছে তোমার? ফেলু বাবু, কিন্তু আংটিটা আপনার, সে কথা আপনি বলছেন কি করে? বনবিহারীবাবু রেকর্ডারটা টেবিলের উপর রেখে দিয়ে পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বললেন,
1948 সালে, অর্থাৎ আজ থেকে 18 বছর আগে, কলকাতার নলাক্ষা কোম্পানি থেকে 2 লাখ টাকা দিয়ে আমি ওই আংটিটা কিনি। পিয়ারিলালের সঙ্গে আমার আলাপ হয় তার কিছু পরেই। তার যে এসব জিনিসের শখ ছিল সেটা তিনি আমাকে বলেননি, কিন্তু আংটিটা আমি তাকে দেখিয়েছিলাম। দেখে তার চোখ মুখের অবস্থা যা হয়েছিল তাতেই আমার মনে একটা সন্দেহ জাগে। তার 2 দিন পরেই আংটিটা আমার বাড়ি থেকে লোপ পেয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়েছিল কিন্তু চোর ধরা পড়েনি। তারপর লখনউ এসে কবছর থাকার পর এই সেদিন শ্রীবাস্তবের কাছে আংটিটা দেখে জানতে পারি পিয়ারিলাল সেটা তাকে দিয়েছেন। পিয়ারিলাল ভাবেননি তিনি প্রথম অ্যাটাকটা থেকে বেঁচে উঠবেন, তাই মানে মানে চোরাই মাল অন্যের হাতে চালান করে দিয়েছিলেন। কিন্তু তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন। আমি তার আরোগ্যের সুযোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম। ভাবলাম তিনি যদি ব্যাপারটা স্বীকার করেন তাহলে শ্রীবাস্তবকে বললে তিনি নিশ্চয়ই আমাকে আংটিটা দিয়ে দেবেন। শ্রীবাস্তবকে তার দরুন কিছু টাকাও দিতে রাজি ছিলাম আমি। কিন্তু আশ্চর্য কি জানো, পিয়ারিলাল চুরির ব্যাপারটা বেমালুম অস্বীকার করে গেলেন। বললেন আমার কাছে ওরকম আংটি উনি কোনোদিন দেখেননি, অথচ সে আংটির রশিদ পর্যন্ত রয়েছে এখনো আমার কাছে। এবার ফেলুদা কথা বলল, আর তার গলার স্বরে ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু বনবিহারীবাবু, আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আশা করি আপনি তার জবাব দেবেন। বনবিহারীবাবু বললেন, আগে বলো সে আংটি এখনো তোমার কাছেই রয়েছে না তুমি সেটা অন্য কোথাও রেখে এসেছো? নিজের জিনিস আমি নিজের হাতেই ফেরত নিতে চাই। এবার ফেলুদার গলায় বিদ্রোহের ইঙ্গিত। কিন্তু এতদিন তো অন্য লোক লাগিয়ে আংটি চুরির চেষ্টার ব্যাপারে এবং আমার পেছনে লাগার ব্যাপারে আপনার উৎসাহের কোনো অভাব দেখিনি। আপনার ওই গণেশ গুহ লোকটি যিনি আজ দাড়ি পাগড়ি পরে পাঞ্জাবি ড্রাইভার সেজেছেন, তিনিই তো বোধহয় সেই নকল সন্ন্যাসী, তাই না? শ্রীবাস্তবের বাড়ির ডাকাত তো বোধহয় তিনি। আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তো তার উপরই ছিল। অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পেছনে লাগানো হয় তাকে। রেসিডেন্সিতে গুলতি মারা, ক্লোরোফর্ম দিয়ে আমাকে অজ্ঞান করার চেষ্টা, হুমকি কাগজ ছুঁড়ে মারা, এসবই তো তার কাজ, তাই না? সব কাজ তো আর নিজে করা যায় না ফেলুরাম। এমন কিছু কিছু কাজ সব সময় থাকে যার ভার অন্যের ওপর দিতে হয়। আর বুঝতেই তো পারো গণেশের স্বাস্থ্যটা তো ভালো, কারণ সে এককালে সার্কাসে বাঘ সিংহ হ্যান্ডেল করেছে। সুতরাং ডান পিটে মোর কাজগুলো সে ভালোই করে। আর এটা আমি অবশ্যই বলবো যে আমার হুকুমে এসব কাজগুলো করে সে যে অপরাধ করেছে তোমার অপরাধ তার চেয়ে অনেক বেশি, কারণ তুমি যে আংটি তোমার কাছে ধরে রেখেছো তাতে তোমার কোনো অধিকার নেই। ওটা আমার জিনিস, আমার প্রপার্টি, এবং সেটা আমার ফেরত চাই আজই এখনই। শেষ কথাগুলো বনবিহারীবাবু বললেন প্রায় চিৎকার করে। মনে সাহস আনার অনেক চেষ্টা সত্ত্বেও আমার হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে আসছিল। ফেলুদার উত্তরটা এলো ইস্পাতের মতো কঠিন স্বরে, খুনের দায় অভিযুক্ত হলে পরও আংটি কি আপনার কোনো কাজে আসবে? বনবিহারীবাবু প্রায় কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি তো কম বেয়াদব নও হে ছোকরা, যাকে তাকে ফস করে খুনি বলে দিচ্ছ। যাকে তাকে বলতে যাব কেন, আমার বিশ্বাস খুনিকেই খুনি বলছি। আপনি পিয়ারিলালের স্পাইয়ের ব্যাপারটা একটু খুলে বলবেন কি? পরশু আপনার কথা শুনে মনে হয়েছিল আপনার ও সম্বন্ধে কিছু জানা আছে। বনবিহারীবাবু একটা শুকনো হাসি হেসে বললেন, ভেরি সিম্পল, খুলে বলার কিছু নেই। আমি আংটিটা সম্পর্কে খোঁজ খবর করার জন্য ওর পেছনে কিছু লোক লাগিয়েছিলাম। পিয়ারিলাল নিশ্চয়ই তাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন। আমি যদি বলি পিয়ারিলালের স্পাইয়ের সঙ্গে গুপ্তচরের কোনো সম্পর্ক নেই, তার মানে কি বলতে চাইছো তুমি? আপনি পিয়ারিলালের দ্বিতীয় অ্যাটাকের দিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন, তাই না?
তাতে কি হয়েছে? আমি গেলেই তার অ্যাটাক হবে। তার বাড়িতে তো আগেও গিয়েছি আমি। তখনও তো খালি হাতে গেছেন। খালি হাতে মানে? কিন্তু এই শেষবার আপনি খালি হাতে যাননি। আপনার সঙ্গে একটা বাক্স ছিল, আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার চিড়িয়াখানার একটা অধিবাসী, আপনার বিশাল বিষাক্ত আফ্রিকান মাকড়সা, ব্ল্যাক উইডো স্পাইডার, তাই না? পিয়ারিলাল বলতে চেয়েছিলেন স্পাইডার, কিন্তু পুরো কথাটা সেই অবস্থায় উচ্চারণ করা সম্ভব হয়নি, তাই স্পাইডার হয়ে গিয়েছিল স্পাই। বনবিহারী বাবুর মুখ হঠাৎ জানি কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার চেয়ারে বসে পড়লেন, বললেন, কিন্তু তাকে আমি মাকড়সা দেখিয়ে করবটা কি? পিয়ারিলালের আরশোলা দেখিয়ে হৃৎকম্প হয় সেটা বোধ হয় আপনার জানা ছিল না। আপনি হয়তো মাকড়সাটা দেখিয়ে ভয় পাইয়ে আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক এবং শেষ পর্যন্ত মৃত্যু। এই মৃত্যুর জন্যে আপনি ছাড়া আর কে দায়ী বলুন? আর আপনি বলছেন আংটিটা আপনি কিনেছিলেন এবং পিয়ারিলাল সেটা চুরি করেন। আমি যদি বলি আংটি পিয়ারিলাল কিনে কলকাতায় 18 বছর আগে আপনাকে দেখিয়েছিলেন, আর সেই থেকে আপনার ও আংটির উপর লোভ, আর আপনার বাড়ির সেই তালা দেওয়া বন্ধ ঘরে এরকম আরও অনেক পুরনো জিনিস আপনার আছে, আর ওই সব মূল্যবান জিনিস চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যেই আপনার ওই চিড়িয়াখানা? বনবিহারী বাবু গম্ভীর গলায় বললেন, তুমি আর কি বিশ্বাস করো সেটা শুনতে পারি কি? নিশ্চয়ই পারেন। আমার বিশ্বাস পিয়ারিলালের ওই বাদশাহী আংটি আপনি আর কোনোদিন চোখেও দেখতে পাবেন না, আর আমার বিশ্বাস আপনার ভবিষ্যতে রয়েছে আপনার অপরাধের উপযুক্ত শাস্তি। গণেশ! বনবিহারী বাবুর গুরুগম্ভীর চিৎকারে কাঠের ঘরটা গম গম করে উঠল। ফেলুদা হঠাৎ বলল, মুখে রুমাল চাপাবে। কেন এই কথা বলল জানি না, কিন্তু আমি তৎক্ষণাৎ পকেট থেকে ফেলুদার দেওয়া রুমালটা বার করে মুখের উপর চাপা দিলাম। গণেশ গুহ ঘরের ভেতর ঢুকে এলো, হাতে সেই কাঠের বাক্স। বনবিহারী বাবু দেখি টেপ রেকর্ডারটা নিয়ে দরজার দিকে পিছিয়ে যাচ্ছেন। ফেলুদা নিজের পকেট থেকে রুমাল বার করল, আর তার সঙ্গে সেই মাজনের কৌটোটা যাতে লেখা দশম সংস্কার চূর্ণ। গণেশ গুহ বাক্সটা মাটিতে রেখে ঢাকনাটা খুলে যেই পিছিয়ে যাবে, সেই মুহূর্তে ফেলুদা কৌটোটার ঢাকনা খুলে তার ভিতর থেকে এক খাবলা কি জানি গুঁড়ো তুলে নিয়ে গণেশ আর বনবিহারী বাবুর দিকে ছুঁড়ে দিয়ে নিজের মুখে রুমাল চাপা দিল। আমার রুমালের ফাঁক দিয়ে সামান্য যে গন্ধ এলো তাতে বুঝলাম সেটা গোলমরিচ। সেই গোলমরিচের গুঁড়ো দুজনের চোখে নাকে ঢুকে ওদের যে কি অবস্থা হলো তার বোঝাতে হবে না। প্রথমে যন্ত্রণায় তাদের মুখ একেবারে বেঁকে গেল, তারপর একসঙ্গে দুজনের আরম্ভ হলো হাঁচি এবং আর্তনাদ। বনবিহারী বাবু টলতে টলতে দরজার বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে সোজা মাটিতে গিয়ে পড়ল। গণেশ গুহরও প্রায় একই অবস্থা। তবু সে যাবার সময় কোনো রকমে দরজাটা টেনে বন্ধ করে আমাদের বন্দি করে দিয়ে গেল। এবার মেঝেতে খোলা বাক্সটার দিকে চেয়ে দেখি তার ভেতর থেকে একটা সাপের মাথা বেরিয়েছে, আর সেই সঙ্গে আরম্ভ হয়েছে সেই হাড় কাঁপানো শব্দ। আমি বুঝতে পারলাম আমার মাথার ভেতরটা কেমন জানি করছে। বুঝতে পারলাম ফেলুদা আমাকে ধরে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিল, আর বুঝলাম যে ফেলুদা নিজেও বেঞ্চির ওপর উঠে দাঁড়িয়েছে। খুব বেশি ভয় পেলে একটা অদ্ভুত ব্যাপার হয় সেটা এখন বুঝতে পারলাম। যার থেকে ভয় তার দিকেই যেন চোখটা চলে যায়, কিংবা হয়তো সাপ জিনিসটার সত্যি করেই একটা হিপনোটাইজ করার ক্ষমতা আছে। মাথা ঝিমঝিম অবস্থাতেই স্পষ্ট দেখলাম র্যাটল স্নেকটা বাক্স থেকে বেরিয়ে ঝুমঝুমির শব্দ করতে করতে এদিক ওদিক দেখে আমাদের দিকে চোখটা ফেরাল, আমাদের দিকে চেয়ে রইল, তারপর কাঠের মেঝের ওপর দিয়ে এঁকে বেঁকে আমাদেরই বেঞ্চের দিকে প্রায় যেন আমাকে লক্ষ্য করেই এগোতে লাগল। বুঝলাম আমার চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সাপটা যখন বেঞ্চি থেকে 3 হাত দূরে, তখন হঠাৎ মনে হলো যেন
একটা বাজ পড়ল, আর সেটা যেন আমাদের ঘরেরই ভেতর। একটা চোখ ঝলসানো আলো, একটা কান ফাটা আওয়াজ, আর তারপরে বারুদের গন্ধ আর সাপ। সাপের মাথা দেখলাম থেতলে শরীর থেকে আলগা হয়ে পড়ে আছে। ঝুমঝুমিটা দু একবার নড়ে থেমে গেল, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি শালবনের মধ্যে একটা শতরঞ্চির ওপর শুয়ে আছি। কপাল আর মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝলাম জল দেওয়া হয়েছে। শ্রীবাস্তবের মুখটা প্রথম চোখে পড়ল, আর তারপরেই বাবা। কেমন আছেন তপেশবাবু? গলাটা শুনে চমকে উঠে পাশ ফিরে দেখি মহাবীর। কিন্তু গায়ে গেরুয়া পোশাক কেন? মহাবীর বলল, আরে ট্রেনে বরেলি পর্যন্ত একসাথে এলাম, আর চিনতে পারলে না? দারুণ মেকআপ করে তো লোকটা, দাড়িওয়ালা অবস্থায় সত্যিই চিনতে পারিনি। আর তাছাড়া গলার আওয়াজ আর কথা বলার ঢং বদলে ফেলেছিল। মহাবীর বলল, আমার রিভলভারের টিপ দেখলে তো? আসলে যেদিন ভুল ভুলাইয়া দেখা হলো আর উনি বললেন যে আমাকে চেনেন না, সেদিন থেকেই বনবিহারী বাবুর ওপর আমার সন্দেহ হয়েছিল। কারণ কলকাতায় উনি আমাদের বাড়িতে অনেকবার এসেছেন, আমার সঙ্গে কথাও বলেছেন। একদিন বাবার সঙ্গে খুব কথা কাটাকাটি হয়েছিল ওই আংটিটা নিয়েই, সেটাও আমার কিছুদিন আগেই মনে পড়েছে। বাবা বললেন, তোদের দেরি দেখে লক্ষ্মণঝুলা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে শেষটায় টায়ারের দাগ দেখে বোনের রাস্তাটা ধরে ভেতরে ঢুকেছি। মহাবীর বাবুই অবশ্যই গাড়ি ঘোরানোর কথা প্রথম বলেন। আর ওরা দুজন কোথায় গেলেন? গোলমরিচের ঝাঁজে খুব শাস্তি পেয়েছে, ফেলুর ব্রহ্মাস্ত্রের তুলনা নেই। ওরা এখন পুলিশের জিম্মায় আছে। পুলিশ কোত্থেকে এলো? সঙ্গেই তো ছিল, বিলাসবাবু তো আসলে ইন্সপেক্টর গড়গড়ি। কি আশ্চর্য, ওই হাত দেখিয়ে ভদ্রলোকই ইন্সপেক্টর গড়গড়ি! এমন অদ্ভুতভাবে যে আংটির ঘটনাটা শেষ হবে তা ভাবতেই পারিনি। কিন্তু ফেলুদা, ফেলুদা কোথায়? ওর কথা মনে পড়তেই আমার চোখে একটা ঝিলিক মারা আলো এসে পড়ল। যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দেখি ফেলুদা আঙুলে আংটিটা পরে কিছু দূরে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলোটা আংটির হীরের উপর ফেলে সেটা রিফ্লেক্ট করে আমার চোখে ফেলছে। আমি মনে মনে বললাম, এই আংটি রহস্য সমাধানের ব্যাপারে কেউ যদি সত্যি করে বাদশাহ হয়ে থাকে তবে সে ফেলুদাই। শুনছিলেন বাদশাহী আংটি, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ধীরুকাকা এবং বিলাসবাবুর ভূমিকায় জগন্নাথ বসু, মহাবীর নীল, ডক্টর শ্রীবাস্তব, গণেশ এবং বনবিহারী বাবুর ভূমিকায় মীর, তোপসে, তোপসের বাবা এবং আরও কয়েকটি চরিত্রে দীপ, ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। ফেলুদা থিম সত্যজিৎ রায়, নতুন ফেলুদা থিম সন্দীপ রায়, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় অনির্বাণ এবং রবিন, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী, শ্রী সন্দীপ রায় এবং শ্রী দেবাশিস মুখোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।